পড়ব। এটা হচ্ছে যে লাস্ট পড়লাম যে আমরা মানুষের এগেনস্টে চিরন্তন যুদ্ধ, শয়তানের ডিক্লেয়ার যুদ্ধ, এবং এটাকে আন্ডার এমফেসাইজ করা হয় যতটুকু ই করা উচিত ছিল। আমাদের স্কলাররাও ওনার স্কলারদের কথা বলতেছেন, ও বইটা কার লেখা এটা বলিনি, ডক্টর ওমর আল আসকার, উনি জর্ডানের একজন স্কলার ছিলেন, নাসিরুদ্দিন আলবানের ছাত্র, বছর দুয়েক হয় উনি মারা গেছেন, বেশ বেশ বয়সে, আচ্ছা বছর দুয়েক হয় বেশ বেশ ইসে মারা গেছেন, বেশ বয়সে, এবং উনি ওনার অনেক অনেক কাজ আছে, তার ভিতর এইটা একটা বড় কাজ, এই আকিদার এই সিরিজটা, এই ধরনের আরো অনেক কাজ আছে ওনার। যাই হোক, লাস্ট দিন আমরা যেটা পড়তেছিলাম যে এখানে একটা কথা বলা হয়েছে যে আমাদের ই করা উচিত, যে রিয়েলাইজ করা উচিত যে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত শয়তান আমাদেরকে, তার মেজর গোল হচ্ছে শয়তানের আমাদেরকে জাহান্নামী করা, মেজর গোল মানে প্রধান গোল হচ্ছে আমাদেরকে জাহান্নামী করা, আদমকে এবং আদম সন্তানকে, কারণ হচ্ছে আমরা আমাদের জন্য সে জাহান্নামী হবে বা সে জান্নাত থেকে বের হয়ে আসছে, এটা হচ্ছে মেইন কথা, মেজর গোল। মাইনর গোলগুলো কি, ওইটা করতে গিয়ে সে একটার পর একটা ট্রাই করবে, ওইটা সবচেয়ে নিশ্চিত রাস্তা কি, আপনাকে শিরক বা কুফরে ই করা, নিশ্চিত রাস্তা আপনি জাহান্নামী হবেন, এটি যদি না পারে তখন সে আপনাকে বিদাতে লিপ্ত করতে চায়। বিদাত হচ্ছে সেই ওয়ার্শিপের বা সেই সোয়াবিনিয়ত সেই কাজগুলো করা, যে কাজগুলো আসলে কোনো দলিল নেই, এবং যেগুলো আপনি সোয়াবিনিয়ত করবেন, সব ভেবে করবেন, অথচ আপনি সেগুলো যেন জাহান্নামী হতে পারেন, আপনাকে চেষ্টা করবে সেগুলোতে ইনভলভ করা। তারপরে যদি সেটাও না পারে, তিন নম্বর সে চিন্তা চেষ্টা করবে কবিরা গুণাতে ইনভলভ করা। এভাবে করতে করতে লাস্টটা ছিল ইউজলেস জিনিসে ইনভলভ করা। আমরা গতদিন পড়ছি বা আগেও পড়ছি, আমরা ইউজলেস জিনিস কীরকম, ধরেন আপনাকে কোনো কিছুতে ডিরেল করতে পারলো না, আপনি খুব ইমানদার লোক, আপনি মানে ভালো আছেন, সবকটা আপনি স্কিপ করে করে আসলেন, শেষে আপনার, আমি একটা উদাহরণ দিই আর কি, এতে যে পার্টিকুলারলি কিছু আছে তা না, যে আপনি অ্যাস্ট্রোফিজিক্সে পড়াশোনা করলেন এবং তারপরে এখান থেকে 350 আলোক বৎসর দূরে একটা পালসার থেকে কতটুকু আলো বিকিরণ করতেছে পালসার, সেটা নিয়ে আপনি ক্যালকুলেশন করে আপনার জীবন কাটাই দিলেন, এটা হলো ইউজলেস পথে আপনার জীবন কাটানো। আপনি মুসলমান, আপনার উচিত ছিল দুনিয়া থেকে ওইটুকু নেওয়া, যেটুকু নেওয়া সাফিসিয়েন্ট, আর বাকি সময়টা উচিত ছিল আল্লাহ আল্লাহর ইবাদত করা, সময় থাকলে যার যেটা নিয়ামত দিয়েছেন, যাকে পয়সা দিয়েছেন তার আল্লাহর পথে পয়সা স্পেন্ড করা, যাকে মেধা দিয়েছেন সে একটু লেখালেখি করলো আল্লাহর পথে, যাকে আরও কিছু দিয়েছেন সময় দিয়েছেন সে সময় ব্যয় করলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তা না করে আপনি সারা জীবন নাসারি সায়েন্টিস্ট, আপনি অনেক নাম আপনার, আপনি অনেক বড় পিএইচডি লকব আছে আপনার পিছনে, কিন্তু আপনি ইউজলেস জিনিস দিয়ে জীবন কাটায় জীবন থেকে চলে গেলেন, এটা হচ্ছে যে লাস্ট, যখন কাউকে কিছু দিয়ে ডিল করতে পারে না তখন লাস্ট চেষ্টা করে। এখানে দেখবেন যে আমাদের অনেক, আমরা অনেকে পড়ে যাবো, এখানে আছে না আমাদের, আমাদের নাসা সায়েন্টিস্টরা আছে শুনি আর কি, আমেরিকান ডিফেন্স ইন্ডাস্ট্রিতেও মুসলমানরা আছে, উপরের পজিশনে আছে, বা আরও কত ইউজলেস জিনিস নিয়ে মানুষ সময় কাটায়। যেমন ধরেন ফর এক্সাম্পল, আপনি দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা একটা লোক ওই টেলিফটো লেন্সের ক্যামেরা নিয়ে সাভারে গিয়ে সকালবেলা ফজর নামাজ পড়ে বসে রয়েছে 4 ঘন্টা, কেন, বিরল প্রজাতির একটা পাখি এখানে এই একটা পার্টিকুলার সময় আসবে, ওইটার জন্য সে ওয়েট করতেছে, ওইটা দিয়ে সে দেখবে, বার্ড ওয়াচার্স আছে, তাই না, এটা হলো ইউজলেস জিনিস। এমনি আপনি আল্লাহ পাখি দিয়েছেন দেখতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু এটার জন্য এটাই আপনার জীবনে একটা উদ্দেশ্য হয়ে গেল, এটা দিয়ে আপনার জীবনের বার্ড ওয়াচার্সদের ক্লাব আছে, তাদের ফোরাম আছে, তাদের সোসাইটি আছে, আপনি এই করেই জীবন কাটাই দিলেন, অথচ আপনি কোনোদিন আপনার এই অবকাশ হলো না যে আল্লাহর পথে একটু সময় ব্যয় করেন বা আল্লাহর পথে কাউকে ডাকেন বা একটু পড়াশোনা করেন বা নিজে লেখেন বা একটু আসে না, মানে যে যে যেটা আল্লাহ আল্লাহ যাকে যেটা করতে দিচ্ছেন। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে জীবন থেকে কতটুকু নেবেন, এটা কিন্তু মুসলমানের জন্য খুব বড় একটা ই। এখানে আনফর্চুনেটলি এই রুমেও আমরা যারা বসে আছি আমরা সবাই এখানে ধরা খাইছি, আমরা জীবন থেকে কতটুকু নিব এই ডিসিশনটা লাইনটা টানতে পারি না, যে এইটুকু নিব আর এর বাইরে আমার দরকার নাই, এটা আজকে আমরা হারাই ফেলছি, টিল ডেথ আমরা মানে র্যাট রেস যেটাকে বলে, আমরা জীবন থেকে খালি নিংড়ায় নেওয়ার জন্য কত আরো ডলার সেন্ট সেন্স যার যেটা আছে আর কি, যার যে লাইনে আছে সেটার জন্য আমরা চেষ্টা করে যাই, কিন্তু দে ওয়াজ এ টাইম, একটা সময় ছিল যখন মুসলমানরা এই হিসাবটা বুঝতো। আপনারা বলছি আগে বলে যে মোহাম্মদ আসাদের রোড টু মেক্কা দেখবেন, ওখানে উনি সিরিয়াতে গেছেন, গিয়ে দেখতেছেন একটা লোক মুসলিম হওয়ার আগে বোধ হয়, এটা খুব সম্ভবত মুসলিম হওয়ার ঠিক আগে আগে, তো ওনার সম্বন্ধে জানেন তো মোটামুটি, মোহাম্মদ আসাদ সম্বন্ধে জানেন না, মোহাম্মদ আসাদ হচ্ছেন 1900 সালে জন্মগ্রহণকারী, 1900 সালে না 1900 সালে জন্মগ্রহণকারী, আমি নিশ্চিত জানি 1900 সালে জন্মগ্রহণকারী একজন আপনার অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন, পরে মুসলমান হয়েছিলেন, তো 20s ওনার যখন 20s উনি মুসলমান হন, তো ওই সময় একসময় সিরিয়ায় গেছেন, তো সিরিয়ায় গিয়ে উনি দেখতেছেন যে একটা লোক 12টার সময় দোকান বন্ধ করে দিচ্ছে, ওনার জন্মদিন মনে হয় খুব ইজি, 1900 সালে জন্ম, 1992 মারা গেছেন অ্যাট দ্য এজ অফ 92, এই খুব সিম্পল জিনিস, এটা মনে রাখার কোনো বিষয় না। তো আপনার কি বলে
তো উনি দেখতেছেন একটা লোক 12টার দিকে দোকান বন্ধ করেছে, দোকানদার ফর এক্সাম্পল আমাদের এই উত্তরা মার্কেটের দোকানদার, তো উনি জিজ্ঞেস করছেন তুমি বন্ধ করে দিচ্ছ কি ব্যাপার, কোনো সমস্যা বলে না, সমস্যা আমার আজকের জন্য হয়ে গেছে, আজকের জন্য হয়ে গেছে মানে আজকের দিনের জন্য আমার ফ্যামিলির যা দরকার ছিল রিজিকের জন্য আল্লাহ আমাকে সেটা দিয়েছেন, নাও আই উইল স্পেন্ড আল্লাহর পথে ব্যয় করবো সময়, অর্থাৎ কোথাও যাবো কথা বলবো কথা শুনবো বা যাই করি আমরা। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে, আমি প্রায় বলি জীবন থেকে কতটুকু নিবো এটা লাইন টানতে না পারে কিন্তু আমরা অনেকে জীবনে বিপুল ঐশ্বর্য রেখা যায়, সেই ঐশ্বর্য কোন পথে খরচ হবে এটা আমরা জানি না, চোখ বুঝার সাথে সাথে ওইটাকে অন্যের হয়ে যায়। এবং আপনারা জানেন যে এই তত্ত্বাবধায়ক মানে লাস্ট যে মিলিটারি ব্যাক তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন একটা ছেলেকে ধরছে হোটেলের মালিক, বাপে অনেক পয়সা রেখে গেছে, পূর্বানী হোটেল নাকি, তার অনেক গার্লফ্রেন্ড, অনেক বিয়েও করছে, গার্লফ্রেন্ড আছে, একটা গার্লফ্রেন্ডের চামড়া চেঞ্জ করবে, চামড়া চেঞ্জ মানে ব্লিচ করবে দেখে 70 লাখ টাকা খরচ করছে। সো ফর এক্সাম্পল তার বাপ যদি তার জন্য এই ঐশ্বর্য রেখে যেতে গিয়ে নামাজ রোজা কাদা করে থাকে বা আল্লাহর পথে সময় ব্যয় না করে থাকে, ওই পয়সাটা কোন পথে ব্যয় হচ্ছে দেখেন আপনি। তো আমরাও এটা চিন্তা করবো যে আমরা জীবন থেকে কতটুকু নেবো এটা কিন্তু খুব বড় একটাই, এবং এটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ আমরা দেখতে পারি, সাহাবীদের লাইফ দেখতে পারি, খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন, এবং আল্লাহ রাসূলের শিক্ষাগুলো নিতে পারি যে নদীর থেকেও পানি যদি আপনি ইউজ করেন, নদীর থেকে ইউজ করতেছেন সেটা অপব্যয় করবেন না, নদীতে অফুরন্ত পানি আছে কিন্তু সেখান থেকে উজু করেন যদি আপনি লিমিটেড এসে পানি নেবেন এবং লিমিটেডভাবে পানি ইউজ করবেন। যাই হোক আমরা এসে আসি, তো এই ব্যাটল যেটা চলতেছে ঈশ্বরের সাথে মানুষের সাথে শয়তানের, এই ব্যাটলের লিডার ইবলিস হিমসেলফ, আমরা গতদিন পড়ছি যে এখানে শেষ তো করলাম বোধহয় ওই জায়গাতে না, এটা এটা বলে শেষ করা কে ছিলেন গতদিন আরিফ, গতদিন শেষ করছে কে যে ইবলিস রিপোর্টিং, এটা নিয়ে রিপোর্টিং দিয়ে শেষ করছি না, আচ্ছা তো ইবলিসের ডেলি রিপোর্টিং থাকে, ও ইবলিসের ই হচ্ছে আসন বানায় নিছে সে পানির উপরে, এটা আপনি জানেন বোধহয় যে বাল্ক অফ দ্য জিন্স ওদের জায়গা হচ্ছে পানি মানে সমুদ্রে থাকে তারা, সমুদ্রের উপরে তার আসন, তো তখন যে রিপোর্টিং যখন হয় তখন বলে যে তুমি কি করছো, তখন তার শয়াতিন যারা মানে তার আন্ডারে যারা আছে ইভিল জিন বা খারাপ জিন বা কাফের জিন যারা তাদেরকে রিপোর্টিং হয় তাদের, তখন কেউ একটা খারাপ কাজ বললে সে তখন আচ্ছা ঠিক আছে মানে হইলো একটা এমন কোনো ই করে না মানে অ্যাপ্রিসিয়েট করে না ওটা, কিন্তু যখন কেউ বলে যে এমন একটা ঝগড়া লাগাইতে পারছে একটা কাপলের ভিতর যে হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করে দিয়েছে বা আলাদা থাকতেছে ওয়াইফ থেকে ঝগড়া করে, তখন ইবলিস তাকে করে অ্যাপ্রিসিয়েট করে এবং বলে যে তুমি একটা বেশ কাজ করছো আর কি। তো দ্যাট ব্রিংস আস টু অ্যানাদার পয়েন্ট, আমাদের এই ঘরে ঘরে দেখবেন আপনি যে ইন্ডিভিজুয়ালি দেখবেন যে একটা ছেলে খুব ভালো মানুষ, একটা মেয়ে সেও খুব ভালো মানুষ, কিন্তু যখন ওয়েন দে আর টুগেদার একসাথে যখন তারা আসে তখন দেখা গেল যে একেবারে জাহান্নাম হয়ে গেল ঘরটা। এটার পিছনে কারণ হচ্ছে যে এখানে শয়াতিন যারা তাদের রোল থাকে, এবং রোল থাকার জন্য এমনি এমনি রোল থাকে না, রোলটা আমরা ইনভাইট করে দেখে থাকে সব কাপলকে, কিন্তু সব কাপলের ভিতর ঝগড়াঝাটি শয়তান লাগাইতে পারবে না, কিন্তু কাদের ভিতর লাগাইতে পারবে যারা শয়তানের জন্য দরজা খুলে দিছে তাদের জন্য। দরজা খোলা কি আমরা আগে বলছি, যে ঘরে মূর্তি থাকে, ছবি থাকে, যে ঘরে টেলিভিশন থাকে, গান নাচ বাদ্যযন্ত্র থাকে, যে ঘরে ঘন্টা থাকে, যে ঘরে কুকুর থাকে ইত্যাদি ইত্যাদি যে ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, আর খারাপ জিন বা শয়তান জিনগুলা তারা আসে তাদের বিচরণ ক্ষেত্র হয় এবং তারা এইসব ব্যাপারগুলো করে থাকে। এইসব মানে বাল্ক অফ দ্য ঝগড়াঝাটি হাজব্যান্ড ওয়াইফের ভিতর ঝগড়াঝাটির পিছনে জিনের একটা রোল থাকে, আদারওয়াইজ তাবিজ কবজেরও একটা রোল আছে, যদিও তাবিজ কবজ আমরা করব না কখনো, বা তাবিজ কবজের এলাজ যেটাকে বলে ট্রিটমেন্টেও আমরা যার তার কাছে যাব না, শুধুমাত্র সহি শুদ্ধ আকিদার যারা শিখ বিবর্জিত যারা তাদের কাছে আমরা যেতে পারি, কিন্তু এগুলো সত্য তাবিজ কবজ এবং ব্ল্যাক ম্যাজিক বা এইসব জিনিসকে আমাদের কিন্তু বিশ্বাস করতে হবে, এটা কিন্তু আমাদের বিশ্বাসের ইন্টিগ্রাল অংশ, সত্য এগুলো আল্লাহ রসুলকে করছে বা আরও করতে পারে, আমরা জিনিসটা বিশ্বাস করি কিন্তু আমরা ওটাতে রিসোর্ট করাটা কুফরি মনে করি, ওখানে যে যাবে সে কাফের হয়ে যাবে বা যে এটা করবে কাফের হয়ে যাবে, এটা ডিফারেন্ট জিনিস। যাই হোক অনেক অনেক ফ্যামিলির অশান্তির কারণ কিন্তু এটা, আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, আপনাদের বাসায় যদি এগুলো থেকে থাকে যেগুলো বললাম মূর্তি প্রতিমূর্তি বা ইমেজ যেগুলো আমরা বলি থ্রি ডাইমেনশনাল টু ডাইমেনশনাল যাই হোক, শোপিস আছে না অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, ক্রিস্টাল কাচের হরিণ পাখি সারস পাখি অনেক কিছু পাওয়া যায়, শোপিস টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল ইমেজ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনক্লুডিং টিভি, কারণ ফাইসা বা অশ্লীলতা যেগুলো হয় টিভি আবার দুটাই করবে, একটা হলো ইমেজেরও যোগান দিবে আবার মিউজিকের যোগান দিবে, তিন নম্বর হচ্ছে ঘন্টা বেল, বেল বলতে ডিনার বেলটা থাকে অনেক বাসায় বা হিন্দুরা বাজায়, মানে আমি চিন্তা করি যে হাউ ইট ইজ মানে কাফেরদের সাথে আমাদের সবকিছু কিরকম ডায়ামেট্রিক্যালি অপোজিট, মানে শয়তানের আজান হচ্ছে মিউজিক্যাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাই আমাদের আজান হচ্ছে আজান,
আজান শুনলে শয়তান ওখানটা ভাগে, মিউজিক শুনলে, তা আমার পাশের বাসায় একটা হিন্দু বাসা আছে অ্যাপার্টমেন্টে আর কি, ওদের সন্ধ্যা শুরু হয় ওই যে ডং 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 বাজায়, ঘন্টা বাজায়। তো আমি তো এনএলএ চাকরি করছি, এনএলএ আমার সাথে একটা ক্যাপ্টেন ছিল মূর্তি সাউথ ইন্ডিয়ান, তো সে বলতো ওয়াই ইট ইজ যে তোমাদের সবকিছু আমাদের উল্টা হইতে হবে এমন কোনো কথা, আমাদের এই যে শাস্ত্রীয় সঙ্গীত আমরা কত ভক্তিভরে ভজন গাই, সঙ্গীত দিয়ে আমরা আল্লাহরই করি, আর তোমাদের কাছে এটা হারাম জিনিস, কেন এটা ডায়ামেট্রিক্যাল অপোজিট হইতে হবে? আমি শর্টকাটে যেটা বোঝাতে চাইছি যে বিকজ তুমি কাফের আর আমি মুসলিম আর কি, এটার জন্য এটা হলো মানে ইজিয়েস্ট আনসার হলো এটা যে বিকজ তুমি কাফের এবং আমি মুসলিম। তো যাই হোক, তো আমরা যেখানে শেষ করছিলাম তার পরেরটাতে আসি, মুসনাদ আহমেদের হাদিস। ও এইটুকু এটা এটা আমরা পড়ছিলাম, এটা আছে, পড়ে গেল ল্যাপটপ, ঠিক আছে, এমনি স্পিকার শোনা যাচ্ছে? আচ্ছা, তো আরেকটা যেটা পড়লাম ওই দিন, এটা পড়ে শেষ করছিলাম আমরা, যে ইবন সায়াদ, আপনার নাম জানেন হয়তো, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল মনে করছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে যাকে দেখতে গেছিলেন, একটা ছোট্ট বাচ্চা ছেলে, টিনেজার, ইহুদি ছেলে, সে মুখে মুখে তর্ক করত এবং অনেক অজানা জিনিস বলে দিতে পারত। তো তখন তাকে আল্লাহ, জাজাকাল্লাহ, তাকে আল্লাহ রাসূল বলছিলেন যে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? তখন সে বলছিল যে আই সি এ থ্রোন আপন সি অ্যান্ড অ্যারাউন্ড ইট আর সার্পেন্টস, আমি একটা সিংহাসন দেখতেছি সমুদ্রের উপরে এবং তার চারিদিকে সাপ দেখতেছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে হি হ্যাজ টোল্ড দ্য ট্রুথ, সে সত্য বলছে, দ্যাট ইজ দ্য থ্রোন অফ ইবলিস, এটা হচ্ছে ইবলিসের সিংহাসন। এর আগে আমরা যেটা পড়লাম সেটার মানে দলিল, দালিলিক প্রমাণ আর কি, এটা মুসলিমের হাদিস, সরি এটা এটা হচ্ছে ইশার আহমদ, মুসনাদ আহমদের হাদিস, আর ফুট নোটে লিখছেন যে মুসলিমেরও সিমিলার একটা ই আছে, মানে বর্ণনা আছে, হাদিস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সূরা আরাফের একটা আয়াত দিয়েছেন যে শয়তান আল্লাহর কাছে যে হায়াত চেয়ে নিছে, যেদিন কিয়ামতের দিন পর্যন্ত বা শেষ বিচারের দিন পর্যন্ত সেই চেয়ে নিছে এবং আল্লাহ তাকে সেই অবকাশ দিয়েছেন, হায়াত বলেন বা সেই সমস্ত সেই সময় পর্যন্ত কাজ করার ই চাইছে আল্লাহর কাছে। এরপরে আমরা এটাও পড়ছিলাম, এরপরে একটা পড়ছিলাম, এখানে শেষ করছিলাম আমরা, যে সে বলছে যে আল্লাহর অনার, আল্লাহর আল্লাহর নাম নিয়ে, আল্লাহর অনার নিয়ে সে কসম কাটছে যে সে যতদিন তাদের শরীরে সোল এবং বডি, মানে মানে তাদের শরীরে, সরি, তাদের শরীর থেকে যতদিন ই না যায়, মানে আত্মা বা প্রাণ বা নফস যেটাই বলেন, রুহ এবং নফস, রুহ নফসের ভিতরে তফাৎ আমি এখানে বলছি, আগে বলছি না, বলছি বোধ হয়, রুহ হচ্ছে যখন সে ডিপার্ট করে আমরা সেটাকে রুহ বলি, যতক্ষণ ভিতরে থাকে ততক্ষণ আমরা সেটাকে নফস বলি। নফস কথার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে সেলফ, আমরা সেলফ একটা কথা বলি না, মাই সেলফ বলি না, সেলফ, নফস হচ্ছে সেটা, আর যখন ডিপার্ট করে যায় তখন আমরা সেটাকে রূহ বলি, ব্যাপারটা একই মোরললেস, বাট এই দুইটা এক্সপ্রেশন আর কি। সো শয়তান বলতেছে যে আমি এটা এটা হাদিস, ইশের হাদিস, এটা আহমদ এবং হাকিম এর হাদিস, সেই হাদিস আলবানির মতে, তো বলতেছে যে তাদের যতদিন শরীর এবং প্রাণ মানে বিযুক্ত না হবে ততদিন আমি তাদেরকে চেষ্টা করে যাব তাদেরকে ই করার জন্য, আমায় আমার চেষ্টা আল্লাহর কসম খায় সে বলতেছে আর কি। আল্লাহ তাকে বলতেছেন যে আমার বরত্বের কসম খাই আমি বলতেছি, আই উইল নট সিজ ফরগিভিং দোজ হু আস্ক ফর মাই ফরগিভনেস, সুবহানাল্লাহ, তাই এই জন্য কখনোই আল্লাহর দ্বারা নিরাশ হবেন না এবং যত যত পাপ করে থাকেন অলওয়েজ আশা রাখবেন এবং আল্লাহর কাছে মাফ চাইবেন, যে আল্লাহ এই ওয়াদা করছেন যে আমিও তাদেরকে মাফ করা বন্ধ রাখবো না, শয়তান যে ডিরেল করবেই আমাদের, কিন্তু আমিও মাফ করা বন্ধ করবো না যতদিন তারা মাফ চাইবে, সুতরাং চাওয়াটা। এবং এইটাই আপনার অন্যভাবে সূরা হিজরের 99 নম্বর আয়াতে আসছে, আল্লাহ আপনাকে বলছেন যে ইবাদত করতে কতক্ষণ পর্যন্ত, সার্টেনটি পর্যন্ত, সার্টেনটি মানে ডেথ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনি ই করে যাবেন, মৃত্যুর সময় সবাই জানবে আল্লাহ আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিন্তু ওই সময় আর ইবাদত করে কোনো কাজ হবে না, কিন্তু ওর আগে পর্যন্ত আপনাকে ইবাদত করতে বলছেন এবং আপনাকে বলছেন মুসলমান থাকতে। আমরা এখন মুসলমান আসি বলে কিন্তু কোনো শিওরিটি নাই যে আমরা ওই দিন পর্যন্ত থাকবো বা ওই সময় পর্যন্ত থাকবো, এই জন্যই এত চেষ্টা এবং এই জন্য এত এত কথা এত জানারই, যে লাস্ট মোমেন্টে স্পেশালি মৃত্যুর সময় যারা দিনদার যারা ইমানদার তাদেরকে শেষ চেষ্টা করে শয়তান। এটা আমরা স্কলারলি অনেক বর্ণনায় পাইছি, আমরা গতদিন বোধহয় আহমদ বিন হাম্বলের একটা ই বলতেছিলাম বা অন্য কারো একটা ই বলতেছিলাম, যারা মৃত্যুর আগে সাফার করছেন, সাফারিং এর সময়টা তাদের মনে কি আসছে এটা বলে যেতে পারছেন, তারা বলছেন যে কিভাবে শয়তান তাদেরকে ধোকা দিতে চাইছে বা তাদেরকে ডিরেল করতে চাইছে। বহু মানুষ কিন্তু মৃত্যুর ঠিক আগে আগে ইমান হারায়, এরকম এটাও কিন্তু ঠিক। যাই হোক,
এরপরে আসে আমাদের তার সোলজার্সদের সম্বন্ধে আমাদের কথা ছিল যে তার সৈনিক কারা, দুইটা সাবহেডিং এ বিভক্ত করছেন, দুইটা যদি রিপিটেড হয় আপনারা আমাকে বললেন, যদি বাই চান্স রিপিটেড হয়, দুইটা সাবহেডিং এ ভাগ করছেন। প্রথম সাবহেডিং এ হচ্ছে যে জিনের ভিতর থেকে যে তাদেরই তার সোলজার, যে জিনের ভিতর থেকে একটা কন্টিনজেন্ট থাকবে আর মানুষের ভিতর থেকে থাকবে, আমরা দেখব পরে। জিনের ভিতর থেকে যেটা সেটা সম্বন্ধে সূরা ইসরা 64 নম্বর আয়াত, আর ইয়ার হর্স এন্ড ফুট এগেইনস্ট দেম, মানে আল্লাহ তাকে বলতেছেন যে যারে পারো তাকে করে দেখো, চেষ্টা করে, মানে এই সূরাটা ই হচ্ছে যে তোমরা যদি চাও, তুমি যদি, শয়তানকে বলতেছেন আল্লাহ যে যারা, মানে আপনি জানেন গোটা কোরআনে এই কথাটা একটা 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 সুর আর কি, এটা কোরআনের যে যারা রিয়েলি আল্লাহর বান্দা তাদেরকে সে কিছু করতে পারবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং পথে রাখবেন বা তারা পথে থাকবে। তো আল্লাহ বলতেছেন যে তোমার হর্স অ্যান্ড ফুট এগেইনস্ট দেম, মানে তোমার মানে সোলজারদের কথা বলতেছেন, শয়তানের সোলজারদের কথা বলতেছেন যে যা পারো করো, পারবা না তুমি করতে। তারপরে আরেকটা আছে সূরা মারিয়ামের 83 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন ডু নট সি দ্যাট উই হ্যাভ সেট দ্য ডেভিলস অন দ্য ডিসবিলিভার্স টু কনফাউন্ড দেম উইথ কনফিউশন। ডিসবিলিভার্স কাফেরদের ব্যাপারে ডেভিলস প্লুরাল ইউজ করছেন, শয়তানরা তাদেরকে কি করবে, কনফিউশনের ভিতর রাখবে, অর্থাৎ তাদেরকে পথ খুঁজে পাইতে দিবে না, পথ খুঁজে পাইতে দিবে না যারা অবিশ্বাসী, তাদের তাদের যে এত কনফিউশন, তাদের যে এত, এটা আমাদেরও আছে, আমাদেরকে সে কনফিউজ করতে চায়, ওয়ালাইকুম সালাম, আমাদেরকে সে কনফিউজ করতে চায়, কিন্তু আমাদের ব্যাপারে যেটা হয়েছে যে আমাদেরকে সে কনফিউজ করতে, মানে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, এই জন্য আমরা কি করি, কোরআন পড়ার সময় কিন্তু আল্লাহ আপনাকে বিসমিল্লাহ করতে বলেন না, কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলছেন, কোরআনের এই আয়াত সূরা নাহলের আয়াত, আল্লাহ বলছেন যে কোরআন যখন পড়বেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে, কারণ ওই সময়টা সে আপনাকে ডিরেল করতে চাইবে, কনফিউজ করতে চাইবে। কোরআনে কিন্তু, কোরআন পড়ে কিন্তু মানুষ একদম কাফির হয়ে গেছে এরকম মানুষও পাবেন আপনি, কেন হয় এটা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে, এইগুলো মানে স্কলারদের কথা, কোরআনের কথা, হয় আপনাকে পথ দেখাবে না, এলে আপনাকে ধ্বংস করে দিবে কোরআন। এই ধ্বংস করে দেওয়াটা আসতেছে কই থেকে, বিকজ আপনাকে ই কনফিউজ করছে। আপনি কোরআনে, অনেক মানুষ আছে না যে কোরআনের ভিতরে খালি, মানে তসলিমা নাসিন বলছে না যে কোরআন কারেক্ট করা উচিত, বলছে তো কোরআন কারেক্ট করা উচিত, আবার রিরাইট করা উচিত, কেন বলছে, সে বলছে এটাতে ই আছে, তার চোখে ওইটাই পড়ছে, তাকে তাকে শয়তান ওইভাবে ই করছে, তার চোখে ওইটাই পড়ছে। আবার ধরেন ইউসুফ ইসলাম কি বলছে যে আমি আমি কোরআন দেখে মুসলিম হয়েছি, আল্লাহর কাছে বলছে যে, মানে এমনি বলেছে যে আমি আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আমি মুসলিমদের সাথে আগে পরিচিত হইনি, আগে কোরআনের সাথে পরিচিত হয়েছে, এই জন্য আমি মুসলমান হয়েছি, মুসলমানদের সাথে যদি আগে পরিচিত হইতাম তাহলে আমার হয়তো মনটা ভেঙে যেত, মুসলমানদের কায় কারবার দেখে আমিও তার মুসলমান হইতাম। মানে একই কোরআন তসলিমা নাসরিনকে জাহান্নামী বানাচ্ছে, আর প্রবেবলি প্রবেবলি এটা প্রবেবলি জানি না, লাস্ট মোমেন্টে সে যদি ইমান আনে ওটা অন্য কথা, কবে নাকি বলছে তার একবার ইচ্ছা সব ছায়া ছড়িয়ে দিয়ে নামাজ পড়ে, এই আসছে ওয়েব পেজে কবে, হ্যাঁ কবে একটা মানে খুবই করে বলছে যে মৌলবাদীরাই আসলে অনেস্ট অনেক, যেমন তেঁতুল তত্ত্বের কথা বলছে সে, যে তারা তো বলছে আর মুখ খোলা, বাকিরা বলে না কিন্তু কাজটা সেটাই করে, বুঝছেন, সে কদিন আগে বলছে যে আর এক একবার তার মানে মনটা খুব খারাপ হয়ে যায়, ইচ্ছা হয় যে সে নামাজ রোজা ধরে আর কি, এটা মানে সিরিয়াসলি বলছে। সকল গৃহ হারালো যার একটা লিখছে না, মানে সেটা আসলে এটা একটা মানে অটো, এইখানে দুনিয়াতেই জাহান্নামের পানিশমেন্ট, তাই না, মানে ধরেন আপনাকে ওর যে লাইফটা, এই লাইফটা যদি আমাদের কারো হয়, আমাদের আমাদের বাড়িতে আসতে পারি না, আমার নিজের ভাষা যেখানে বলি ওখানে আসতে পারি না, নিজের দেশে আসতে পারি না, নিজের আত্মীয় স্বজন দেখতে পারি না, আর মানুষে তাকে কিভাবে ট্রিট করে এটা তো বুঝেনি, মানে বইলার পিছনে মুখ টিপে একটা হাসি দেয় আর কি, মানে যতই তারে দিয়ে ক্ষমা করে দিতে পারে। ক্যালকাটা এয়ারপোর্টে আমি 2000 সালে ক্যালকাটা এয়ারপোর্টে বহুদিন পরে, মানে আমি প্লেনে একবারই গেছি ইন্ডিয়া, মানে না দুইবার সরি, তো যাই হোক ক্যালকাটা একবারই গেছি এই মানে ইসের জন্য, একটা ট্রেনিং এর জন্য আমাদের যে জাহাজের ওইসব ছিল। তো ক্যালকাটা এয়ারপোর্টের ছোট্ট একটা দোকান, এতদূর একটা দোকান, সব পাঁচেক টাইটেল হবে বইয়ের, বেশি হলে এয়ারপোর্টের দোকানগুলো ছোটই থাকে, 500টা বই পেতে তসলিমা নাসরিন তিনটা ওইখানে, মানে তারা তাকে মুসলমানদের কাছে টুল হিসাবে ব্যবহার করে, কিন্তু হইলে কি হবে, ব্যাক অফ দ্যার মাইন্ড তারা তার নিয়ে হাসে, এটা এটা কিরম নির্বোধ একটা, দেখেন নাই, মানে ইটি জায়গা মতো অপমানও করে, অনেক অপমান করছে, এই করছে, যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে যে এই যে এই যে ব্যাপারটা, মানে একটাই কোরআন, একই একই রাইটিং, একই কথা, একটা দেখে একটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করা মানুষ কাফের হয়ে গেল তসলিমা নাসরিন, আয়াতটা হলো যে সারা জীবন কাফের ঘরে থাকা, গান গায়া
মানে হ্যাশপট এগুলোর উপরে বড় হয়েছে, গায়করা যেগুলো হয় পপ সিঙ্গার এগুলোর উপর থাকে না, ড্রাগস ফাগস এটা সেটা, সে লোককে আল্লাহ কোরআন থেকে হেদায়ত দিলেন। একই বই, একই স্ক্রিপ্ট, একই কথা। তো এই জন্য যাই হোক, মানে কোরআনের পড়ার সময় আল্লাহ বলছেন টু সিক রিফিউজ, কারণ ওই সময় আপনাকে সে কনফিউজ করতে যাবে, আপনাকে ডিরেল করতে যাবে, আপনাকে কনফিউশনে ফেলায় দিবে। অনেক প্রশ্ন আছে দেখেন মানুষের কোরআন নিয়ে, মানে অনেক অনেক ধরনের, আপনি এমনি দেখবেন মুখ খুলে বলে না, কিন্তু একটু যদি অভয় দেন তাহলে বলবে আচ্ছা তাহলে আল্লাহ এটা কেন বলছেন কোরআনে, আল্লাহ এরকম কেন বললেন, এরকম না বললে তো পারতেন, এইসব বলবে। কিন্তু মুসলমান আছে, পাঁচক তো নামাজ পড়া মুসলমান। যাক, তো আমরা এরপরে আসতেছে এভরি হিউম্যান হ্যাজ এ পার্টনার, এটা আমরা আগে পড়ছি, আবার আসছে, কিছুটা রিপিট হবে কারণ ডিফারেন্ট হেড এর উপরে আসতেছে, ডিফারেন্ট হেডিং এ আসতেছে। এটা হচ্ছে যে প্রত্যেক মানুষের একটা একটা জিন এবং একজন ফেরেশতা, আমরা ফেরেশতার বইয়ে পড়ছি, ফেরেশতা বা এই বইয়ে পড়ছি, একজন জিন এবং একজন ফেরেশতা কম্পেনিয়ন থাকে। এরা কিন্তু ই না, ওই যে ওই যারা আমল লিখতেছেন তারা না, এরা এরা আলাদা একজন, মানে কারিন, জিনটাকে কারিন বলা হয়েছে, কারিন বলা হয় বা সবসময় যারা ফলো করেন আর কি। তো অপোজিট দিকে ডাকেন, জিন যেদিকে ডাকে ফেরেশতা অপোজিট দিকে, মানে অপোজিট ব্যাপার হয় আর কি। এবং ফেরেশতারা ডেফিনেটলি ভালোটা চান, ওই যে বললাম ফ্যাসিলিটেট করতে হবে। আপনি যদি ফেরেশতাকে তাড়ায় দেন তখন কি হবে, জিন জিতে যাবে, তাই না? আপনি যদি ফেরেশতাকে তাড়ায় দেন, আপনি যদি একটা অপবিত্র অবস্থায় থাকেন, আপনি যদি খারাপ জায়গায় থাকেন, আপনি যদি খারাপ, আমরা খারাপ জায়গা শুনছি নাকি, মদ জুয়া যেখানে চলে, শুড়িখানা, টয়লেট, এগুলো হলো জিনের জায়গা। তারপরে আমি যেরকম ঘরের ডিসক্রিপশন দিলাম, এগুলো হলো জিনের জায়গা। তা আপনি যদি ইন স্টেট অফ বিং যদি আপনার হয় যে জিনকেই ফ্যাসিলিটেট করে, তাহলে আপনার কাছে জিন ইজিলি অ্যাক্সেস পাবে। আর আপনার স্টেট অফ বিং যদি এমন হয় যে ফেরেশতাকে ফ্যাসিলিটেট করে, তাহলে আপনার কাছে জিন, যেমন ধরেন আপনি ঘরটা বিসমিল্লাহ করে, এই গতদিনই আমরা পড়ছি, বিসমিল্লাহ করে ঘর খুললেন, ঘরে দোয়া ঢোকার দোয়া পড়লেন, আপনি ডান হাত দিয়ে খাইলেন, বিসমিল্লাহ করে খাইলেন, আপনার কাছ থেকে জিন কিছু বা শয়তান কিছু পাবে না। কিন্তু এর উল্টাটা করলে কি হবে, সে পাবে, আপনি পাবেন না বা আপনার ক্ষতি হবে। পড়লাম না আমরা গতদিন, একদিন আল্লাহ সাল্লাম বাইরে গেছিলেন, আয়সা তার জেলাস ফিল করছেন, অর্থাৎ রিজন হচ্ছে এটা, আল্লাহ সাল্লাম তো একাধিক ওয়াইফ ছিলেন জানি আমরা সবাই, তো ওনাদের অনেক সময় লং অ্যাবসেন্সে মনে হতো বোধহয় অন্য কার কাছে গেছে, এবং একটা তো উনি যাইতেন, একই সে একাধিক জনের কাছে যাইতেন, সেটাও ঠিক আছে, সেটা দোষের কিছু না, কিন্তু জেলাস ফিল করতেছেন। তখন আল্লাহ সাল্লাম তাকে দেখে বলছেন যে হোয়াট হ্যাজ, চেহারা দেখছেন, চেহারা দেখে বোঝা যায় না, হাজব্যান্ড বুঝে ওয়াইফের চেহারা দেখে যে সামথিং ইজ রং, বা বললেন যে ধরেন ফর এক্সাম্পল আমাদের যেটা হয় আর কি, এই কোথায় রাখছে, দেখো দেখো কোথায় আছে, দেখো বুঝছেন না, দেখো কোন দিকে আছে, মানে কিছু একটা বললেন আপনি যে চাবিটা কই, এই চাবিটা কই, আপনার হয়তো গলাটা একটু চড়ে গেছে, তো বললেন দেখো কোথায় আছে, মানে তার মানে বুঝলেন যে সামথিং ইজ নট রাইট আর কি, কিছু একটা হয়ে গেছে আর কি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ও আশা, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াট হ্যাজ হ্যাপেন টু ইউ, কি হয়েছে তোমার, তোমার সমস্যা কি? তো উনি বলতেছে, উনি বলছেন, আল্লাহ রাসূল নিজেই বলতেছেন, আর ইউ জেলাস, তুমি কি জেলাস, তুমি কি হিংসা বোধ করতেছো বা ঈর্ষা বোধ করতেছো? তখন আয়েশা রাদিয়াল বলছেন, হাউ কুড ইট বি দ্যাট এ ওম্যান লাইক মাই সেলফ উড নট বি জেলাস উইথ রেসপেক্ট টু এ ম্যান লাইক ইউর সেলফ, এটা কেমনে হয় যে আমার মতো একটা মেয়ে, মানে মেয়ে মানুষ বা মেয়ে যাই হোক, আপনার মতো একজন পুরুষের ব্যাপারে ঈর্ষা বোধ করবে না, অর্থাৎ ইউ গো সামওয়্যার এলস, আমার ঈর্ষা লাগবে না, এটা এটা কেমন হইতে, কীভাবে হইতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইট ওয়াজ ইউর ডেভিল দ্যাট কেম টু ইউ, তোমার সাথে যে জিন আছে সে তোমার কাছে আসছিল, সে তোমাকে এই 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 ইচ্ছা দিছে, এই খারাপ ইনস্টিংটা দিছে। হ্যাঁ, শি আসক্ড আ মেসেঞ্জার অফ আল্লাহ, ইজ দেয়ার আ ডেভিল উইথ মি, আমার সাথে কি একজন জিন আছে তাহলে, বা শয়তান আছে, শায়াতিন মানে ওই সেন্সে আর কি, একজন শয়তান প্লুরাল থেকে, মানে ছোট শয়তানগুলো আর কি, শয়তান শয়তানের বাহিনী যেটা, আমার সাথে কি একজন শয়তান আছে তাহলে? আল্লাহ রাসূল বলছেন ইয়েস, হ্যাঁ। তখন উনি জিজ্ঞেস করছেন, ইজ দেয়ার এ ডেভিল অ্যাটাচড টু এভরি ওয়ান, সবার সাথে কি একজন জিন আছে বা শয়তান আছে? যে হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ। তখন আশা জন আবার জিজ্ঞেস করছেন যে আপনার সাথেও, আপনার সাথেও আছে, ইভেন উইথ ইউ? উনি বলছেন ইয়েস, বাট মাই লর্ড হ্যাজ এইডেড মি এগেনস্ট হিম অ্যান্ড দেয়ার ফোর আই এম অ্যাবসোলুটলি সেফ ফ্রম হিজ অ্যাকশনস, আমার প্রভু অর্থাৎ আল্লাহ আমাকে তার এগেনস্টে সাহায্য করছেন এবং আমার উপরে তার কোনো প্রভাব নেই। অন্য জায়গায় আছে যে সে আমার কথা শুনে উল্টা, মানে আমাকে তো কিছু শোনানোর প্রশ্নই ওঠে না আশ্বাস দেওয়ার, সে আমার বশংবদ, সে আমার কথা শোনে, অন্য হাদিসে আসছে।
ও আরেকটা হাদিস এখানে আছে, আল্লাহর রাসূল সাহেব সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস। আপনি কি প্রথম আসছেন আজকে দিনের হালাকায়? আপনার কাছে কিছু চাইনিজ মনে হলে আপনি একটু ধৈর্য ধরুন, মানে এগুলা সব মিনিং আছে, আস্তে আস্তে জানবেন ইনশাল্লাহ। প্রথম দিন একটু চাইনিজ মনে হতে পারে। মুসনাদ আহমদ এবং মুসলিম, এই দুটো হাদিস গ্রন্থের নাম বললাম, দুটো হাদিসের অথরিটির নাম বললাম আমরা। মুসলিম যেটা, এটা হচ্ছে মুসলমানদের জন্য কোরআনের পরে ফার্স্ট মানে অথেন্টিক ইসলামী নলেজের সোর্স হচ্ছে বুখারি, সহিহ বুখারি। সেকেন্ডটা হচ্ছে সহিহ মুসলিম, দুটা হাদিসের বই। কিন্তু এই দুইটাকে মোটামুটি প্রশ্নাতীতভাবে সব স্কলাররা মানেন যে এইগুলোর হাদিসগুলো সত্য, কোনো রকম ভুল কিছু ঢুকে নেই এগুলোর ভিতরে। তো এই এই নাম বললাম। এইগুলো বলার সাথে সাথে কি হয়, এগুলো বলার একটা রিজন আছে। আপনার মনে আর প্রশ্ন আসবে না যে দলিল কি, বুঝছেন না? আমাদের আমাদের আসতে পারে দলিলের প্রশ্ন, কিন্তু আসতেই পারে, এবং এটা লেজিটিমেট আসাটা, একটা লিমিট পর্যন্ত লেজিটিমেট আসা। যে যত ফিতনার যুগ তত দলিলের প্রশ্ন বেশি আসা উচিত। মানে এটা শুরু হয়েছে কবে? ওই প্রথম প্রথম হিজরির থার্ড মানে লাস্ট ওয়ান থার্ডে যখন মানুষ হাদিস জাল করতে শুরু করছে, তখনই কিন্তু এই দলিলটা জিজ্ঞেস করা শুরু হয়েছে যে আপনি যেটা বললেন এটার দলিল কি। তখন মানুষকে বলতে হতো যে এটা ইসনাদ কি, এটা সনদ কি, কই থেকে আসছে। এবং সেটাই কিন্তু আমরা বলতেছি আপনাকে, যে মুসলিম বললাম ইট মিন্স একটা বই, সেই বইটাতে যদি আপনি যান, এখান থেকে আপনি রেফারেন্স পাবেন, সেই বইতে যদি আপনি যান আপনি তার সনদটা পাবেন। কার থেকে মানে পিছন দিকে যাবে, মানে বর্ণনাকারী ধরেন আমি এনামুল হক, আমি বলছি যে কি বলে ওই ওমর আল আসকারের এই বইতে মুসলিম, ওমর আল আসকার বলছে মুসলিম, ওমর আসকার থেকে গেল মুসলিমে, মুসলিমে যখন একবার চলে যাবেন ওইখান থেকে আপনি দেখলেন যে 10টা বা 12টা বা যে কটা চেইন, একটা চেইন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিপস পর্যন্ত পৌঁছাইতে হবে। এটা হচ্ছে সহিহ হাদিসের ব্যাপার। আর ওনাকে বললাম, আমার মনে হচ্ছে যে উনি আর কখনো হালাকা এখন করেন, বললাম দোষের কিছু না, আমি এভাবে একদিন বসছি এবং একদিন আমিও চিন্তা করছি কি বলে। মানে আমাদের ওইখানে অনেক সময় দেখবেন যে আমাদের হালাকা গুলো যে স্কলাররা আসেন আইসিডিতে, তারা তো ধরেই নেন যে এগুলো আমরা জানি সবাই। হঠাৎ একটা টার্ম বললেন, যেন মাসলাহাত মাসলাহাত বলতেছেন, মাসলাহাত বইলে পুরো বক্তৃতা শেষ। হঠাৎ একদিন জিজ্ঞেস করে, আচ্ছা মাসলাহাত মানে কি? মানে একদম পানি ডেলে দিল জিনিসটার ভিতরে, বুঝছেন? মানে উনি তো এজিম করে নিতেছেন যে সবাই বুঝতেছে এটা, মাসলাহাত মানে হচ্ছে কল্যাণ বা বেনিফিট। তো উনি বলতেছেন মাসলাহাত, এটা মাসলাহাত থাকতে হবে, এটা থাকতে হবে। বক্তৃতা দেড় ঘন্টা ধরে চললো, তারপরে একজন হাত তুলে বললেন, আচ্ছা মাসলাহাত মানে কি? তো ওই স্কলারের কাছে মনে হবে যে ওই যে এসে আমরা ওই পিং পং বলের এই যোগটা জানেন নাকি আপনারা? পিং পং বল খেলতেছে, ঢাকায় কোটি রাখছে এই আপনার এই জাজ। তো খেলার পরে প্রাইজ ডিস্ট্রিবিউট করতেছে, তো প্রাইজ ডিস্ট্রিবিউশনের বক্তৃতায় তো একটু কিছু বলতে হয় প্রধান অতিথি। তো কইতেছে যে জিতছে তারে আমি ধন্যবাদ দেই না, যে হারছে তারে ধন্যবাদ দেয় না, ধন্যবাদ দিয়ে মুরগিটারে যে আন্ডাটা পারছে। সো টু হিম ইট ওয়াজ আন্ডা, মানে পিং পং বলটা, তো পিং পং বলটা আন্ডা। এরকম মানে ওই যে ভদ্রলোকের জন্য মাসলাহাত মাসলাহাত ইজ আন্ডা ওর কাছে, বুঝছেন না? সে চিন্তা করছে ডিমটা পারছে কে। তো যাই হোক, আমরা এরপরে এসে আসি, এটা আপনাকে ডিমিন করার জন্য না, আমি অভয় দেওয়ার জন্য বললাম। ইনশাল্লাহ আপনি থাকতে থাকতে টার্মিনোলজি গুলো জানবেন। এখানে আমি হয়তো এমন টার্ম ইউজ করছি যেটা প্রথম দিন যিনি আসছেন উনি বুঝবেন না, আপনি সেটা আমাকে জিজ্ঞেস করে নিন, অথবা যারা আগে আসছে তাদের জিজ্ঞেস করে নিন, ইনশাল্লাহ তারা বলবে আপনাকে। যেমন ধরেন শায়াতিন কথাটা বলছে, শায়াতিন হচ্ছে শয়তানের প্লুরাল, ডেভিলস বলতে যেটা, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ডেভিলস বলতে তারা যাবো যে আমরা ঠিক ওই রকম না আমাদের কনসেপ্টটা। ওদের ডেভিলসের সাথে আর অন্যান্য জিনিস আছে, আমাদের ডেভিলসের ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি জিন একটাই ফর্ম, আর কোনো ফর্ম নাই। হিন্দুদের আছে না মামদভূত অমকভূত তমকভূত কি কি সব আছে না, এই কি শাকচুন্নি আরো কি কি সব পড়ছেন না, ঠাকুর মার জুলি টুলিতে পড়ে যারা বড় হয়েছেন, আমরা এগুলো বিশ্বাস করি। প্রেতাত্মা আছে, ওই মল্লে বিলাসী পড়েন নাই, বিলাসীরে অ্যাপ্রিসিয়েট করছে কেন? মানে হাজব্যান্ডের হাজব্যান্ডের ঋষির কাছে বসেছিল, সে মানে লাশের কাছে বসেছিল বা মৃতের মানুষের কাছে বসেছিল, আর তো কেউ বসে না, মানে ইত্যাদি। আমরা কিন্তু এগুলো বিশ্বাস করি না, আমরা একটা ফর্ম অফ ইসে শুধু বিশ্বাস করি, আদার দেন ফেরেশতা, ফেরেশতার ব্যাপারটা অন্য, একটা ফর্মে বিশ্বাস করি, সেটা হলো জিন। এবং সেটার ভিতরে মুমিন জিন আছে, শায়াতিন আছে, বা নানা রকম ফর্মে নানা রকম ব্যাপার আছে, সেটা অন্য জিনিস। কিন্তু বেসিক্যালি জিন, আমরা প্রেতাত্মায় বিশ্বাস করি না, এবং আমরা বিশ্বাস করি না মোল্লে প্রেতাত্মা ঘুরে বেড়ায় এগুলো বিশ্বাস করি না। এগুলো কিন্তু আমাদের গ্রামে গ্রামে বিশ্বাস করে যে ওই মিলাদটা যখন হয় আত্মায় দেখতেছে, এখন কত শান্তি পাইতেছে আত্মাটা দেখা, এগুলো আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, জিনটা হলো স্পেসিস, একটা স্পেসিস জিন, তার তার খাওয়া আছে, তার ঘুম আছে, তার সংসার আছে, তার ছেলে মেয়ে আছে, তার সবকিছু আছে, তার হায়াত আছে, তার মৌত আছে, আমাদের চেয়ে ডিফারেন্ট ডাইমেনশনের, কিন্তু ইউনিট ইন্ডিভিজুয়াল হিসাবে সৃষ্ট। আবার ফেরেশতারাও কিন্তু এটা বুঝতে হবে, ফেরেশতারাও ইন্ডিভিজুয়াল হিসেবে সৃষ্ট। ওনার নাম হাসান, ওনার নাম শরীফ, দুইজন আলাদা না, এরকম ফেরেশতাদের একজনের নাম জিব্রিল, একজনের নাম ধরেন মিখাইল, আলাদা, তারা তারা আলাদা ইন্ডিভিজুয়ালস, এইভাবে বুঝতে হবে। এগুলো আকিদা পয়েন্ট সব, এবং এগুলো যদি ভুল থাকে আপনার
অন্য কনসেপ্টে ভুল আসবে, আপনার ইমানে ত্রুটি ঢুকবে, আপনার অন্য সমস্যা হবে। কয়টা বাজছে? ঘড়িটার সময় মনে থাকে না, সাড়ে ছয়, বলেন একটু, পাঁচ মিনিট নোটিশ দেন সাতটার আগে। সুরা জুখরুফের একটা আয়াত, ৩৬ নম্বর আয়াত, জুখরুফ ৩৯ নম্বর সুরা, ৩৬ নম্বর আয়াত, and he whose sight is dim to the remembrance of the beneficent, we assign unto him a devil who becomes his comrade, partner. ei subheading ta hocche partner, apnar partner hoye jay jin, apnar partner hoye jay shaitan, apnake she porichalito kore, apnake she odigrohon kore, আল্লাহ আল্লাহর রিমেম্বারেন্স থেকে যে অন্ধ হয়ে যায়, যে দেখে না আল্লাহর রিমেম্বারেন্স, যার যার ভিতর আসে না, যে বোঝে না, যে জানে না, যে দেখে না, তার সাথে শয়তান অ্যাসাইন করে দেওয়া হয় যাতে সে আরোই। এটা এটারই আর একটা ফর্ম আমি আজকে ওই ওই হালাকে বলতেছিলাম, আমার কাছে এটা পড়লে সবসময় ভয় লাগে, সুরা নিসার ১১৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ক্লিয়ার সাইন আসার পরেও যারা টুইস্ট করে জিনিসকে, যেটা টুইস্ট বলতে স্যার কাফের হইতে হবে এমন কোনো কথা নেই, মুসলিমদের ভিতরে অনেকে টুইস্ট করে না, সুফিবাদ বলেন, আপনার মিলাদপন্থী বলেন, আট্রসি বলেন, দেওয়ানবাগি বলেন, অনেক ধরনের আছে ফেরকা, যারা জানে কিন্তু ব্যাক অফ দ্যার মাইন্ড তারা জানে, যেমন যে লোকটা ডিভিনিটি ক্লেম করতেছে, যে কইতেছে যে সে এই করতে পারে, ওই করতে পারে, অমুক, সে জানে যে সে আসলে কিচ্ছু পারে না, সে জানে না, সে কিচ্ছু না, সে জানে যে সে জাস্ট আপনার আমার মতো অর্ডিনারি একজন, হয়তো তার জিন বস করছে অথবা জিন কিছুই করে নাই, জাস্ট আপনার বোকামি, আপনার বোকামির সুযোগ নিয়ে সে আপনার টুইস্ট করতেছে, সে জানে না। এই ধরনের অনেক মানুষ আছে যারা জানে যে তারা শুদ্ধ পথের উপর না, আমাদের অনেক হানাফি স্কলার আছে যারা জানে যে ওইটাই ঠিক, কিন্তু আমরা তো হানাফি, শেষ কথা আর কি, অনেকক্ষণ অনেকক্ষণ কথাবার্তা তর্ক টর্ক করে শেষ কথা হলো কিন্তু কি করবো বলেন, আমরা তো হানাফি, মানে তা আমার বাপদাদা যেটা করছে ওইটাই আমাদের করতে হবে। এদের কথাই আল্লাহ বলতেছেন যে যারা ক্লিয়ার সাইন আসার পরেও বক্র পথে চলে এবং টুইস্ট করে, তাদেরকে আমরা সেই পথে ঘুরতে দিই, একটা ভিশাস সাইকেলে ঘুরতে দিই, টিল দে মেট দেয়ার এন্ড ইন দ্য ফায়ার, জাহান্নামে যাওয়ার পর্যন্ত তাদেরকে ঘুরতে দেয়, তাদের কাছে তাদের কাজগুলোকে সিমিংলি ভালো দেখায়, এটা অন্যত্র আসছে ওই আয়াতে না, এই আমি যেটা আয়াত বললাম ওটা এখানে শেষ, কিন্তু অন্য আয়াতে আসছে না যে তাদের কর্মকাণ্ডগুলো তাদের চোখে সুন্দর লাগে, এগুলো সবই হচ্ছে এই শয়তানের পার্টনার যারা তাদের ব্যাপার, তাদের কাছে তাদের কাজগুলো সুন্দর লাগে, আপনাকে বলেন এই যে গান গাইতেছে নাচতেছে, এদের একটা জাস্টিফিকেশন আছে না, তারা নিশ্চয়ই তাদের কাছে সুন্দর লাগতেছে, তাদের কাজ নিশ্চয়ই তাদেরকে সুন্দর লাগতেছে। ওই দিন আমি ওই যে রেডিও খবর শুনি, ওই যে রাতে রেডিওতে, ওই এখন তো এখনকার সিচুয়েশনের জন্য কখন কি বন্ধ বন্ধ করে দিল, তো খবর শুনতে শুনতে কি একটা রেডিও জানি আমার ড্রাইভারে ধরে, ওইটা পরে দিয়ে একজনের মৃত্যু দিবস ওইটা নিয়ে কথা বলে, তো ওই গত মঙ্গলবারে প্রোগ্রাম করলাম না শান্তিনগরে, ওই দিন মৃত্যু দিবস ছিল সঞ্জীব চৌধুরী, আরে বাপরে, মানে কি গুণ তার, এত যে গুণের বাহার তার আমি তো এটা জানতাম না, তার বাড়ি যে সিলেট এটাও জানতাম না, হবিগঞ্জ তার বাড়ি, হবিগঞ্জের বাড়ি, ওরে বাপরে, সে তো মনে হলো যে মানে অলমোস্ট এ ফেরেশতা, অলমোস্ট এ ফেরেশতা, সিমিংলি সুন্দর, মানে তার কাছে তার কাজগুলো সুন্দর লাগছে, আর তার মৃত্যুতে যারা বিধবা হয়ে গেছে, দেশের কিন্তু ইয়াং জেনারেশন বহুত মেয়েরা বিধবা হয়ে গেছে সে মরে যাওয়ার পরে, তাদের কাছেও তাদের কাজটা সিমিংলি সুন্দর মনে হয়, ভালোই তো করতেছে, আমরা তো কি বলে সংস্কৃতি চর্চা করতেছি, আমরা তো মুক্তমনা, আমরা তো কি আতেল ইন্টেলিজেন্সিয়া, বুঝছেন না, আরো কি আছে নাম বলেন না, মুক্তমনা ছাড়া আরো কি আছে, মুক্ত চিন্তা, আরো কি গিয়েছে আলোক প্রাপ্ত, রাইট, এনলাইটেন, ভালো শব্দ, and we assigned them comrades, surah fussilat 41 number surah 25 number ayat, amra tader jonno comrade assign kori, comrades plural bolche mane aro shaitan ekta na khali, apnar beshe shaitan re aste dewa hobe, lagay dewa hobe, basically shaitan to ashbei, apni ki koren, apnake protect koren, ki diye koren, ayatul kursi poren na, sokal bikal zikir gula koren, apnake protect koren, shaitan ashbei apnar kache, eti natural, she apnake derail korte chaibe, eti natural, she promise korche allah ke je apnar mrityu porjonto she apnake charbe na, tahole apni ki koren, shield, ভাইরাস শিল্ড দেখেন না, এখন দেখা যায় একটা ভাইরাস শিল্ডে যেরকম ওইরকম আপনি শয়তান শিল্ড, শয়তান শিল্ড কি সকাল বিকালের জিকির গুলো আপনি দেখবেন যে কত মানুষে দেখি যে মানে নামাজটা শেষ করে মানে এগুলো কোনো ইয়ে নেই আর কি, মানে একটা তাড়া থাকতে পারে, একদিন আমার তাড়া থাকতে পারে, আমার পেশাব ধরছে থাকে, হইতে পারে, কিন্তু দেখবেন সময় নেই, জিকিরের সিগনিফিকেন্সও নেই, সময় নেই, এগুলো তো শিল্ড, আপনি যেমন আয়াতুল কুরসি পড়েন, আপনি নিজেকে ই করলেন, এগুলো শিল্ড, আপনি ঘর থেকে বাইরের সময় দোয়া পড়ে বাইর হলেন, আপনার গাড়িতে উঠতে দোয়া পড়লেন, প্রত্যেকটা শিল্ড আপনার জন্য, প্রত্যেকটা হচ্ছে শয়তানের থেকে এবং অনিষ্টের থেকে শিল্ড, দেখা অদেখা অনিষ্টের থেকে শিল্ড,
আপনি যদি এগুলাকে ই না করেন, আল্লাহ তখন আপনার পিছনে তাদেরকে লাগাই দেন। লাগাই দেন মানে আল্লাহ কি তাদেরকে জোর করে লাগান তা না, আল্লাহ কোনো খারাপ কাজ করেন না। ফার্স্ট কথা, আল্লাহ সকল খারাপের খারাপ কাজের ঊর্ধ্বে, সুবহান আল্লাহ বলি এই জন্য আমরা, তাই না? আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ এটা হইতে দেন। যখন আপনি বক্রপথে চলবেন, ওই যে বললাম বিশ্বাস সাইকেলে ঘুরতে দিবেন আপনাকে, টিলিও মিটিও এন্ডিং জাহান্নাম, আল্লাহ হইতে দিবেন তখন, যখন আপনি বক্রপথে চলতে শুরু করবেন, যখন আপনি বক্রতাকে বেছে নিবেন, যখন আপনি এই যে শিলগুলো ব্যবহার করবেন না যেগুলো শিখাই দিয়েছেন আল্লাহ। হিজ প্যাট্রনস ফ্রম অ্যামং প্যাট্রনস, প্যাট্রনস মানে কি পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক। আমাদের যে আইসিডি চালায়, আমাদের কিছু মানুষ 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা যাই হোক দেয়, তারা হলো আমাদের প্যাট্রন, পৃষ্ঠপোষক। তাদের আল্লাহর রহমতে তাদের মনটান গলছে, তারা যে আমাদেরকে পয়সাটা দেন, এই যে আমাদের আইসিডি চলে, এই যে হালাকাগুলো স্কলারদের, এই যে বিল্ডিং ভাড়া, এই যে ইলেকট্রিসিটি, এগুলো হাওয়া থেকে হয় না, কিছুই তো হাওয়া থেকে হয় না, এগুলোর জন্য কজ অ্যান্ড এফেক্ট লাগে। আর আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কার্যকারণ, তো আমাদেরকে প্যাট্রন আসেন আমাদের কিছু, শয়তানের প্যাট্রন ফ্রম অ্যামং দ্য হিউম্যানস, মানুষের ভিতর থেকে শয়তানের প্যাট্রন নিয়ে এই কথাটা, পৃষ্ঠপোষক। আচ্ছা, আয়াতে চলে যাই সরাসরি, সূরা কাহাফ 50 নম্বর আয়াত। উইল ইউ চুজ হিম অ্যান্ড হিজ সিড ফর ইয়োর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইনস্টেড অফ মি? আল্লাহ বলতেছেন তুমি, তোমরা কি বা তুমি কি, দাঁড়া দেখি কি বলছেন, খুজু, হ্যাঁ প্লুরাল বলছেন, তোমরা, তোমরা কি, তোমরা কি তাকে মানে শয়তানকে এবং তার বংশধরকে তোমাদের প্রোটেক্টিং ফ্রেন্ড হিসাবে চুজ করে নিবা রাদার দেন মি, মানে আমাকে না নিয়ে? আল্লাহ নিজের কথা বলছেন, মি আস না, এখানে মি একদম, মানে কত যেগুলো বেশি ইম্পর্টেন্ট দেওয়া ওইগুলোতে একদম টু দ্য পয়েন্ট আসে কথাটা, যদিও একই মিনিং, আস আল্লাহ আস বলা এবং মি বলা একই, তারপরেও কতগুলো জায়গায় দেখবেন ইচ্ছা করে মি ইউজ করছেন টু এমফাসাইজ। ওয়েন দে আর অ্যান এনিমি অন টু ইউ, কিন্তু তারা তো যখন, যখন কিনা তারা তোমাদের শত্রু, তারপরে বলতেছেন যে কত বিপজ্জনক, কত কত ডিজাস্ট্রাস ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইভিল ডুয়ার্স। এক্সচেঞ্জ মানে কি, কিসের বিনিময়ে তারা কি নিল? আপনারা কোরআনের অনেক জায়গায় দেখবেন উলাইকাহুম নাস্তারা উদ্দালালাতা বিল হুদা, এই কথাটা দেখবেন অনেক জায়গায়, যারা বা একটা ইসের আছে, একটা 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 নাসিদের কথা মনে হয়, লামতাস্তারি দুনিয়া বিদ্দিনি, ডোন্ট বাই দুনিয়া ইন এক্সচেঞ্জ অফ দিন, এই কথা অনেকখানে দেখবেন কোরআনে আল্লাহ বলছেন, মানে এটার বিনিময়ে, এটা তোমরা কি এটার বিনিময়ে, নাস্তারা উদ্দালালা তাবিল হুদা, মানে দালালা মানে ইসের বিনিময়ে, কি বলে পথভ্রষ্টতা, হেদায়তের পথ, মানে হেদায়ত কিনলেন আপনি পথভ্রষ্টতা, বা পথ হেদায়তের বিনিময়ে পথভ্রষ্টতা কিনলেন, কথার কথা। যেমন আমাদেরকে হেদায়তের বিনিময় বলতে সিম্পল কথা হচ্ছে, আমাদেরকে আল্লাহ কিসের উপর তৈরি করছেন, তাওহীদের ফিতরার উপর সৃষ্টি করছেন। কিন্তু প্রত্যেকটা শিশু জন্মগতভাবে, শিশু যাদেরকে আমরা বলি ইনফ্যান্ট, জন্মগতভাবে তাওহীদের ভাবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত, তাইলে প্রাথমিকভাবে আমরা কি হুদার উপর প্রতিষ্ঠিত, তাই না? প্রাথমিকভাবে ইনিশিয়ালি, তারপরে আমরা কি করি, এটাকে ট্রেড করি পথভ্রষ্টতার সাথে। প্রথম নাচের স্কুলে গেলাম, বাপে নিয়ে গেল অফকোর্স, গানের স্কুলে গেলাম, তারপরে একদিন প্রভা হইলাম, বা একদিন আরো যেগুলো নাম করা আছে আর কি, আমিও সব করে নাম জানি না, একটা দুইটা জানি আর কি, আমার তো দেখা দেখি শেষ হয়ে গেছে অনেক আগে। তো তারপরে একদিন, এটা প্রভা একদিনে হয় না, প্রভাকে পয়লা তার মা নাচের স্কুলে নিয়ে গেছে, গানের স্কুলে, ছবি আঁকার স্কুলে, মেয়ের কত প্রতিভা, মানুষের বলতে কত সুন্দর আছে, মা বলতো ওইটা ওই ছড়াটা ওই গানটা একটু গাওতো, তো মেয়ের সুরা, আমরাও করি এটা, আমরা আমার ছেলে নাতি ছেলেদের ডাইকা বলি, বলতো এই এই সুরা সুরা আহকাফ থেকে এই এই অ্যাডটুকু বলতো, এটা খুব সুন্দর শুনতে। শয়তানের, কাফেরের, কাফেরের, মুসলিমের, শয়তানের এবং মানে আল্লাহর পথ সবসময় আলাদা। পৃথিবী এমনিতে দেখবেন একটু পরে দুই ভাগে বিভক্ত, হিজবুল শয়তান, হিজবুল্লাহ। আল্লাহর সাথে শয়তানের কোনো কম্পারিজম নাই, এটা কিন্তু ভুল, এটা কিন্তু আমরা মনে করি না, মুসলমানদের আকিদা সেটা না। মুসলমানদের আকিদা হচ্ছে আল্লাহর সাথে মানুষেরই তাগফটা, মানুষের, কিন্তু দল হিসাবে যখন বলবো অনুসারী, তখন হিজবুল্লাহ এবং হিজবুল শয়তান বলি। এই জন্য আল্লাহ আপনাকে অনুসরণ করার জন্য একটা সেট অফ রুলস দিয়ে দিয়েছেন, আপনি সেটা না মেনে আপনি শয়তানের সেট অফ রুলসটা মানলেন, এই জন্য বলি আমরা। আল্লাহ বলতেছেন কত 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 নিকৃষ্ট একটা বিনিময়, আসলে আপনি চিন্তা করেন কত নিকৃষ্ট একটা বিনিময়। সূরা নিসার 119 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন হুসোভার চুজেস শয়তান ফর এন আলাই ইনস্টেড অফ আল্লাহ ইজ ভেরিলি লুজার অ্যান্ড হিজ লস ইজ ম্যানিফেস্ট।
আল্লাহর জায়গায় যে মিত্র হিসাবে, মিত্র হিসাবে শয়তানকে নেয়। আমাদের আল্লাহর জায়গায় বলে মানে আমাদের একমাত্র মিত্র হচ্ছেন আল্লাহ, একমাত্র মিত্র রিয়েল সেন্সে আল্লাহ। ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি শুধু একমাত্র তোমার এবং তোমার কাছে চাই। তাহলে রিয়েল সেন্সে আমাদের একমাত্র মিত্র আল্লাহ। তারপরে যদি আল্লাহ ডিফাইন কোনো মিত্র আল্লাহ দিয়ে থাকেন, কতগুলো আল্লাহ সুন্না দিয়ে দিচ্ছেন, যেমন আমাদের বাপ মা আমাদের ভালোবাসবে, এটা আল্লাহ রক্তে দিয়ে দিচ্ছেন, সুতরাং তারা আমাদের নেক্সট মিত্র। মানে কোরআনের অন্তত চারটা জায়গায় আল্লাহর ইবাদত করার পাশাপাশি বাপমার কথা আসছে, বাপমার ঈশের কথা আসছে, বাপমার একটা অন্যরকম স্ট্যাটাস। এই মিত্রটাকে আল্লাহ বানায় দিছে। যতদিন মানে যতদিন বিয়ে আছে, নিকা আছে একজন মহিলার সাথে, তাকে আমার মিত্র বানায় দিচ্ছেন আল্লাহ, টেম্পোরাল। এটা কতগুলো আছে আপনি অস্বীকার করতে পারেন না, বউ অস্বীকার করতে পারেন, বউ ছাড়াই দিলে তো বউ আরেকজনের বউ হইতে পারে। তো এটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষ, যতদিন বিয়েটা টিকে আছে ততদিন সে আমার মিত্র, কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকার মিত্রকে আল্লাহ। আর এই মিত্র কেন মিত্র, আল্লাহ এটাকে সুন্না বানায় দিচ্ছেন দেখে মিত্র। একই কথা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, সবাই ব্যাপারে একই কথা প্রযোজ্য। As for those who disbelieve, আটটা আয়াত আসতেছে সুরা বাকারার 257 নম্বর আয়াত। As for those who disbelieve, যারা অবিশ্বাস করে, their patron are false deities. তাদের ই কারা, তারা তাদের পৃষ্ঠপোষক কারা, false deities, মিথ্যা ইলা, যেগুলা যেগুলা সত্যি না। এটার এটার কোরআনিক পরিভাষা কি, যা কিছুর উপাসনা করা হয় মিথ্যা উপাসনা করা হয়, মিথ্যা জিনিস, এটাকে কোরআনে আমরা কি বলি, তাগুত বলি। তাগুতটা এসেন্সিয়ালি উপাসনার সাথে সম্পৃক্ত, এটা আমরা বুঝবো। এখন এটা পলিটিক্যাল একটা মিনিং হয়ে গেছে, পলিটিক্যাল মিনিং ও ভ্যালিড, এটা ভ্যালিড না তা বলতেছি না, পলিটিক্যাল মিনিং ভ্যালিড, কিন্তু ফার্স্ট মিনিং হচ্ছে, ফার্স্ট মিনিং হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত তাগুতের। আচ্ছা, দে ব্রিং দেম আউট অফ লাইট ইন টু ডার্কনেস। তাগুতরা কি করে, ফলস ডায়েটিজরা কি করে, ফলস ডায়েটিজ মানে যা কিছু আমরা আল্লাহর পরিবর্তে উপাসনা করি, এতটুকুই করি আর বড় করে করি, এতটুকু করি, খুব ছোট করে করতে পারি, খুব বড় করে করতে পারি, খুব ছোট করে করতে পারি। একটা পাথর হাতে পড়লাম, অ্যামিথিস্ট গোমেদ, এবং মনে করলাম যে এইটাতে আমার রিজেক্ট বেড়ে যাবে, ছোট করে করা। এটা বড় করে করা কি, কালী পূজা মুসলমানরা করে, বাংলাদেশের মুসলমানরা ব্যবসায়ী শ্রেণী কালী পূজা করে, কালীতে বলি দিলে নাকি ব্যবসায় তরক্কি হয়। আচ্ছা, মুসলমান নামাজ পড়া মুসলমান, আব্দুর রহমান আব্দুল হক নামের মুসলমান বাংলাদেশে কালী পূজা করে, একাধিক আমি জানি। একটা তো ওই যে বলি প্রায় আলম, কি আলম জানি, হ্যাঁ ওই যে জুরাইনে না কোথায় তার ফ্যামিলি তারে জবাই করে ফেলছিল, এটার কথা জানি। আর আমি আমি এমনি জানি, এটাকে এটাই মনে করে, মানে এটা আমি তো আসলে পূজা করতেছি না, এটা মানে একটা টোটকা মার্কা মনে করে, কালীর সামনে কারে বলি দিলে, একটা ছাগল বলি দিলে আমারই হবে। Such are rightful owners. Oh, কি করে, they bring them out of light into darkness. এই false deity গুলো তাদেরকে কি করে, আলোর থেকে আধারে নিয়ে যায়। কোরআন আপনার কি করে, আধার থেকে আলোতে, একাধিক জায়গায় আছে কোরআনে এই কথা, যারা কোরআন পড়ছেন তারা জানেন, একাধিক জায়গায় জুলুমাতি ইলান নূর, মানে ফ্রম ডার্কনেস টু লাইট, ইলা মানে টু লাইট। আর আল্লাহ এখানে বলছে উল্টাটা, তারা কি করে, লাইট থেকে ডার্কনেসে নিয়ে যায় আপনাকে। যত রকমের ফলস ডেটি আছে, সেটা ছোট হোক গোমেদ পাথর, বড় হোক কালি, সবকিছু। ছোট বড় ভিতরে তফাৎ করলাম, কারণ এখানে একটা ছোট শিরকের অবকাশ আছে, কালিরটাতে ছোট শিরকের কোনো অবকাশ নাই, একদম নিঃসন্দেহে বড় শিরক আর কি। আর পাথরেরটাতে একটু ছোট শিরকের অবকাশ আছে, যে আপনি যদি মনে করেন যে আসলে আল্লাহই পাথরটাকে এই গুণটা দিয়ে দিচ্ছেন, তাহলে ছোট শিরক হবে। আর যদি মনে করেন পাথরটা ইটসেলফ আপনাকে কিছু করতে পারে, তাহলে বড় শিরক হবে। শির কেন হবে, আল্লাহ তো আপনি আল্লাহর ক্লসটা লাগাইছেন, তা সত্ত্বেও কেন শির হবে, কারণ এটার পিছনে কোনো কার্যকারণ নাই, কোনো কজ অ্যান্ড এফেক্টের লজিক নাই। আল্লাহ যেটাকে সুন্না বানাইছেন, কজ এফেক্ট এফেক্ট কিন্তু সুন্না, সুন্নাত আল্লাহ, তাই না? পানি জাল দিলে এটা গরম হবে, এটা সুন্নাত আল্লাহ, এটা কজ অ্যান্ড এফেক্ট। এই যে আপনি মনে করেন যে আমি আগুন জ্বালায় পানি করলে আল্লাহর সৃষ্টি আগুন, আল্লাহর সৃষ্টি পানি, আমি আগুন জ্বালায় পানি করলে গরম হবে, এটাতে কোনো শির নাই, ছোট শিরক নাই। বিকজ আপনি কি করতেছেন, আল্লাহর দেওয়া কজ অ্যান্ড এফেক্টকে কজ অ্যান্ড এফেক্ট মনে করতেছেন, এটা মনে করবেন, অসুবিধা নেই। কিন্তু আপনি কোনো কজ জানেন না, পাথরে এটাকে দেখছে কোনো কজ আছে, কোনো কজ জানে না, কোনো কজ ডিফাইন করে নাই, কোনো কজ এক্সপ্লেন করে নাই, কেউ বলতেছে আপনি নীল রঙেরটা নিলে আপনার বিয়া টিকবে, লাল রঙেরটা নিলে আপনার টাকা হবে, আপনি এটার জন্য খরচ করেন, নীল রঙের আর লাল রঙের দুইটাই কিনে ফেলেন। আমি দেখি মাঝে মাঝে অনেক বড় বড় কথা বলা ইসলামপন্থী, দেখবেন পাঁচটা আঙ্গুলে আংটি, তারা চিফ গেস্ট বানাইছে কোনো ইসলামিক জলসায় বা ইসে, পাঁচ আঙ্গুলে আংটি, আঙ্গুলে আংটি হচ্ছে পয়লাই তারা রিজেক্ট করার জন্য না পারবে। আর আপনার আপনার কথা নেক্সট কথায় যাওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক,
এখন কোন আচ্ছা আপনার এখন পাথর যেটা কোন এক্সপ্লেন করে নাই করছে কোন কজ এন্ড এফেক্ট নাই কজ এন্ড এফেক্ট যদি থাকতো প্রোভেন থাকতে পারে কখন কখনো থাকতে পারে যেমন ধরেন এখন চিন্তা করতেছে যাদের ডায়াবেটিস আছে এক ধরনের ইঞ্জেকশন দিবে আপনাকে যে সারাদিন ধরে সেটা ইনসুলিন রিলিজ করবে একটু একটু করে আমাদের ডায়াবেটিক যারা তাদের ইনসুলিন হোক বা যে ট্যাবলেটে যাই খায় আমাদের কিন্তু এরকম গ্রাফটা হয় মানে এরকম গ্রাফ হয় এরকম হয় না গ্রাফটা ব্লাড সুগার খুব বেশি খাইলেন কিছু একটা বা ইঞ্জেকশন দিলেন সাই করে নেমে গেল হ্যাঁ মানে ইনসুলিন নেন বা ট্যাবলেট খাইলেন নেমে গেল এটা কিন্তু খুব হেলদি না কিন্তু এটাকে যদি এরকম করা যেত গ্রাফটা মানে একটা লেভেলে ধরে রাখবে তাহলে এটা হেলদি হয়ে যাবে এটার চেষ্টা এখন কি করতেছে একটা একটা ইঞ্জেকশন দিবে আপনাকে মানে ইমপ্ল্যান্ট করে দিবে একটা জিনিস এখন ধরেন যে গ্রামের লোক এটার সবকিছু জানে না সে চিন্তা করবে এটা তো ওই মার্কা জিনিসই জাদুটোনা মার্কে একটা ব্যাপার তার জন্য কিন্তু ছোট শির্ক হয়ে যেতে পারে কারণ সে আসলে মনে করতেছে এটাকে এটার কোনো একটা মানে আধ্যাত্মিক ব্যাপার সেপার মানে অজানা একটা রহস্যজনক জিনিস কিন্তু যে জানে কজন এফেক্ট আছে তার কিচ্ছু হবে না তার এটা সে জানে যে এটা নিয়ে কি দেওয়া আছে এটাতে কি হবে তার কোনো সমস্যাই নেই আর যে মনে করবে যে ইন ইট সেলফ এটার কোনো একটা গুণ আছে আল্লাহর বাইরে গিয়েও তার জন্য একটা মেজর শির্ক হয়ে যাবে তাহলে একই জিনিস একজন মানুষের জন্য মেজর শির্ক একজন মানুষের জন্য মাইনর শির্ক আরেকজন মানুষের জন্য কিচ্ছু নাও হইতে পারে জ্ঞানের উপর ডিপেন্ড করে এই জন্য দেখবেন এটা কি শির্ক এটা কি ইমান নষ্ট হবে এটার কিন্তু স্কলাররা একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট উত্তর দিবেন না প্রথম উত্তরটা বলবেন যে ডিপেন্ড করে আপনার আকিদা কি তার উপর ডিপেন্ড করে আপনি কি বিশ্বাস করেন তার উপর ডিপেন্ড করে কিছু বাইরের কথা আসে এই কথাগুলো জরুরি আমি মনে করি কারণ এই কথাগুলা জীবনে ধারণ করার জন্য আমরা এই কথাগুলো পড়তেছি ওই কথাগুলো ছাড়া এই কথাগুলো পড়লে থিওরিটিক্যাল একটা ব্যাপার হবে শেলফে একটা বই রাখার মতো হবে এগুলো আপনি পড়তে পারেন ইংরেজি বই আপনি পড়তে পারেন সবাই ইংরেজি বই পড়তে পারেন আপনারা এটা বাজার থেকে কিনে নিজে নিজে একলা একলা পড়লেই পারেন আর আলোচনার ব্যাপারটা কি আলোচনার ব্যাপারটা হচ্ছে ওই যে ওই ওয়ালাসরি ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহ বলতেছেন যে চার শ্রেণীর মানুষের বাইরে সবাই ক্ষতিকর মানে ক্ষতির ভিতরে আছে সরি ক্ষতির ভিতরে লসের ভিতরে আছে তার ভিতরে বলতেছেন যে যারা ঈমান আনছে যারা সৎ কাজ করে আর আরেকটা বলতেছেন যারা একে অপরকে সত্যের সম্বন্ধে উপদেশ দেয় বা আলোচনা করে সাহাবীদের হালাকাগুলো এইভাবে তারা এইভাবে বলে শেষ করতেন তারা মানে এই 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 আয়াতগুলো পড়ে এই চার শ্রেণীর বাইরে আপনি যেখানে যা করতেছেন সব লস এই চার শ্রেণীর ভিতরে যদি আপনি না থাকেন ঈমান আনা সৎ কাজ করা একজন আয়োজনকে আলোচনা করার দিন নিয়ে সবিল আর সবরের ই দেওয়া মানে ধৈর্যের উপদেশ দেওয়া এই চার শ্রেণীর বাইরে যদি হন তাহলে আপনার ষোলো আনায় মিসার আর এই চার শ্রেণীর ভিতর থেকে যদি অন্য কাজ করেন আপনি দুনিয়াবি কাজ করতে পারেন সেটার অন্য ই আছে কোনো অত খারাপ কিছু না সূরা ফাতির 25 নম্বর সূরা 6 নম্বর আয়াত ই অনলি সামন্স হিজ ফ্যাকশন টু বি ওনার্স অফ দ্য ফ্লেমিং ফায়ার ফ্যাকশন বলতে বোঝাচ্ছেন হিজবুল শয়তান তার দল যেটা তার দলটাকে তার দ্বারা অনুগত তার দল তার ইনক্লাইন ন্যাচুরাল ইনক্লাইনেশন আছে না দেখবেন এই যে একটু আগে বললাম যে একই কোরআন দিয়ে একজন কাফের হলো তসলিমা নাসরিন হলো একজন ইউসুফ ইসলাম হলো এইটা একটু ন্যাচুরাল ইনক্লাইনেশন থাকে মানুষের ভিতরে তার হাওয়া তার ইচ্ছা তার সেলফটা যেটা সেই সেলফটা কারো সেলফটা ওইদিকে ইনক্লাইন থাকে সে ওই ওইদিকেই যাইতে চায় তার ওইগুলোই ভাল লাগে কারো সেলফটা এইদিকে থাকে ন্যাচুরালি থাকে আর কারো সেলফটা দুইটার ভিতরে আসা যাওয়া করে জোর করে একবার এদিকে আসে একবার ওইদিকে যায় একবার এদিকে আসে একবার ওইদিকে যায় আমরা মেজরিটি হয়তো থার্ড ক্যাটাগরির মানুষ আর কি একবার লাইনের এই পাশে আসি একবার ওই পাশে যাই একবার হিজবুল শয়তান হই একবার হিজবুল্লাহ হই ইন্টারনেটে খারাপ ছবিটা দেখার সময় হিজবুল শয়তান তারপরে আবার তওবা করে ফজরের নামাজে যাইতেছেন হিজবুল্লাহ আছে না আমরা একবার এদিকে যাই আমরা আল্লাহর কাছে পানা চাই আমরা যেন পারমানেন্টলি হিজবুল্লাহ হইতে পারি এবং হিজবুল্লাহ অবস্থায় বাঁচতে পারি এবং মরতে পারি দুইটাই আমরা এই চাই আজকের নবীনগরের খুতবাটা খুব সুন্দর ছিল আমরা রেকর্ড করছে কিনা আমি কি জানি না সাইফুল্লাহ ভাইয়ের ওই ই নিয়েছিল আপনার এই সৎ কাজ করতে বা আমলে ডিলে করা আমি একটা কথা আপনাদের অনেক সময় বলি ওইটাই উনি অন্য ফর্মে বলেন আমি বলি যে আপনাকে কালকে যদি আপনি 50টা খারাপ কাজ করে থাকেন আজকে 49টা করেন এগুলো বলছি না অনেকবার তাহলে আপনার গতিটা কারেক্ট দিকে আছে মানে আপনি ছেড়ে ছেড়ে একটা একটা করে ছাড়তেছেন আর আপনার খুব ভালো আমল সারা জীবনের কিন্তু গতকাল 50টা করছেন এবং আজকে 51টা করছেন আপনার জন্য ব্যাড নিউজ কিন্তু তো ওইটাই উনি অন্য ফর্মে বললেন যে যার কাল এবং আজ সমান সে ক্ষতির ভিতরে আসে মারাত্মক ক্ষতির ভিতরে আসে অর্থাৎ তার কোনো ইম্প্রুভমেন্ট হয়নি
আর ইমপ্রুভমেন্টের সময়টা বয়ে যাচ্ছে, যে সেকেন্ডটা গেল এটা ফিরে আসবে না, এইটা নিয়ে বললেন আর কি। যে যে একটা খারাপ কাজ থেকে বিরত থাকে অথবা ভালো কাজ করাটাই কালকের জন্য ওয়েট করে রাখলো, সে আসলে আখেরাতে বিশ্বাস করে না, সে আসলে মৃত্যুতে বিশ্বাস করে না। সে যদি মৃত্যুতে বিশ্বাস করতো সেটা ওয়েট করে রাখতো না। এনিথিং, ইট কুড বি ফজরের নামাজ, ইট কুড বি সামথিং এলস, যাই হোক সেটা আপনার। সেটা খুব সুন্দর ছিল খুতবা, আমি জানি না কেউ রেকর্ড করছে কিনা, হয়তো কেউ করছে। তো those patrons of shaitan are used by him as his troops, oi sob prishthoposhok shaitander shaitaner sheigulake shaitan tar sena bahini hisabe use kore, dekhen na shahabag pura ta bole chilo na sena bahini shaitaner hizb shaitan tai na pura ta bhai ami obak hoye gechi je ekta chhele ebong ekta me nasteche ekta chobi dise amar deshta amar desh kotha open chobi kono dina tader dress to chhe unisex mane cheler jama ta kamiz marka lagteche আর নিচেটা সালোয়ার মার্কা, মানে আমরা তো পরি এক ধরনের পায়জামা, আর মেয়েরা এখানে একটা পট্টি মেরে কি আমরা সালোয়ার পরে না, ওই মার্কা সালোয়ার পরছিস, মানে মানে ঘৃণা লাগে না, ঘৃণা তো লাগে। দেখলাম একটা নাচের ছবি আমার দেশে, আমি চাইলে লিঙ্ক দিতে পারবো আপনাদের, আছে কোথাও জানি রাখছি আমি। হিজবুর শয়তান তার ট্রুপস তারা ইউজ করে কি করতে, তার মিশন প্রোপাগেট করতে করে, আপনার এগেনস্টে করে, মুমিনের এগেনস্টে করে, হিজবুল্লাহর এগেনস্টে করে। দেখলেন না, আবারও করবে, আবারও এগেন অ্যান্ড এগেন করবে। আর এখানে পিছনে আমাদের একটা ই আছে যে আমরা তো আমাদের প্রাণটা বাধা রাখছি তাদের কাছে। আজকে হিজবুর শয়তানের সিএনএন বা হিজবুর শয়তানের বিবিসি যা বলে আপনি সেটা বিশ্বাস করেন? আমি এনামুল হক যদি আল্লাহর কসম করে বলি কিছু, ওইটার এগেনস্টে আপনি এটা বিশ্বাস করবেন না। কারণ কি, আপনার আপনার ট্রাস্টটা হচ্ছে ওইখানে, আপনার ট্রাস্টটা কাফের কাছে আপনি জমা রাখছেন, আপনার ট্রাস্টটা আপনি কাফের কাছে জমা রাখছেন। মেনি হিউম্যানস ফলো অ্যান্ড সাপোর্ট শয়তান, এটাকে বলতেছেন যে তাকে যারা তার প্যাট্রন যারা বা তার পৃষ্ঠপোষক যারা বা তার ফলোয়ার যারা তাদেরকে সে এক সময় গিয়ে নিরাশ করে। অ্যাকচুয়ালিতে তার তো কিছু দেওয়ার নেই, তার তো আপনাকে কিছু দেওয়ার ক্যাপাবিলিটি নেই, কিন্তু এক সময় গিয়ে আপনাকে নিরাশ করে যখন তার কাজটা হয়ে যায়। আপনি একটা গল্প পড়ছেন এখানে, একটা লোক একটা গাছের পূজা করতো মানুষ, আবার বলি গল্পটা, তো সে কুড়াল নিয়ে গেছে গাছটা কেটে ফেলবে। শয়তান তাকে মানুষের রূপে জিজ্ঞেস করছে, কেন কাটবা কেন এটা? বলে এখানে শির্ক হয়, মানুষ এটার সেজদা দিয়ে এটার পূজা করে। তো ওই লোককে বলছে যে থাক, এটা করে কাম নাই, একটা ফিতনা মানে যে কমোশন হবে বা খারাপ কিছু হবে, বা তুমি এটা না করে চলে যাও ঘরে, তুমি এর বিনিময়ে প্রতিদিন সকালে তুমি তোমার বালিশের নিচে দুইটা করে সোনার মোহর পাবা। আর তো ওই লোক বাসায় চলে গেছে, গিয়ে দেখে আসলেই সোনার মোহর, পরদিন এর পরের দিনও সোনার মোহর, থার্ড দিন নাই, তখন আবার সে কুড়াল নিয়ে গেছে ওইটা কাটতে। তো জিজ্ঞেস করছে যে তুমি এটা কেন কাটতে আসছো? যে এই যে আল্লাহর এগেছে, বলে না তুমি সেই জন্য আসো না, তুমি আসছো তোমার মোহরের জন্য, এবং আজকে আর এটার বিনিময়ে আমি তোমার কোনো মোহর দিব না, বিকজ আমার কাজ অলরেডি হয়ে গেছে। মানে জিস্টটা আমার মনে নেই, মানে এরকমই কথা, মানে আর কোনো মোহর দেওয়ার দরকার নেই তারা, বিকজ সে এখন আসছে মোহরের জন্য, এখন আর আল্লাহর জন্য আসে নাই, এইটুকু ঘুরাই দিছে। বুঝছেন না, শয়তান এইরকমই করে। এবং শেষ পর্যন্ত কি করলো, তাকে কি বানাইলো, সে জানামি বানাইলো না, মানে এই শেপটাকে সে মেনে নিছে ওই লোকটা, ইন এক্সচেঞ্জ অফ দুইটা মোহর, এবং শয়তানের ট্র্যাপে পড়ছে। এবং এখন আর তাকে শয়তানের দরকার নেই, শয়তান বলে দিল তো যে তোমার আমি দিব না, তোমার দেওয়ার আমি দরকার নেই, বিকজ তুমি আর তহিদবাদী না, তুমি তো তহিদের জন্য আসো না, তুমি তো মোহরের জন্য আসছো। এই হোক, আরো গল্প আমরা পাবো এখানে। ওই একটা ই আছে আপনার, যে শয়তান আপনাকে চুরি করতে বলে, আপনাকে হত্যা করতে বলে, আপনাকে ব্যভিচার করতে বলে, অ্যান্ড সো অন, এবং এগুলোতে লাভ দেখায়, এটা করলে কি লাভ, এটা করলে কি হবে, এই নেক্সট টাইম আপনার পাওয়ারে আসবেন। এই যেগুলো রাস্তাঘাটে মরতেছে এখন প্রায় দেখা যায় না, এই মিল্কি টিল্কি কি ডেথ আপনি চিন্তা করেন, মানে কিরকম টেরর ছিল তার, আপনি যদি পড়েন, এই যে তারেকও যেটা তার সাংঘাই তো মানে প্রফেশনাল কিলার একদম। আমি তো এগুলো খবর রাখি না, ঢাকা শহরের আগে এককালে সবাই দিয়ে চিনতাম, ঢাকা কলেজে যখন পড়ি তখন কোন পাড়ার দাদাকে এটা চিনতাম, আমাদের সময় আওরঙ্গজেব মল্ল কয়দিন আগে, ও তো ঢাকা কলেজের দাদা আর কি, সে তো চ্যারিটি শো করতেছে একটা জোনাকি হলে, জোনাকি হলে চ্যারিটি শো কেন, ইন্ডিয়া যাবে পাবলিক বাড়িতে, ওইটার লিগার চ্যারিটি শো হলো, হলে সিনেমা দেখাবে, পয়সাটা উঠাবে, যা ঢাকা কলেজের একটা গ্রুপ ইন্ডিয়ায় এক্সকারশনে যাবে, বদমাইশি পুরোটাই বদমাইশি আর কি। তো ওইখানে ওই পল্টনের মস্তানরা এসে ঢুকতে চাইছে, গাজী গোলাম মোস্তফার চেলাওরা, গাজী গোলাম মোস্তফার নাম শুনছেন আপনারা, কম্বল চোরা বলে যেটা, যারে আওয়ামী লীগের কম্বল চোরের নাম শুনেন নাই, মানে ফেমাস কম্বল চোরা আর কি, কম্বল চোরা
হ্যাঁ, গাজী গোলাম মোস্তফা। তো তার জামাই কিন্তু আমার সিলেটি মকবুল হোসেন এমপি ছিল, সে আরেক চোরা আর কি, সে হলো এই স্বর্ণ চোরা, মানে এয়ারপোর্টে এমপি থাকা অবস্থায় সে ধরা পড়ছে সোনা নিয়ে। পরে প্রথমে জাতীয় পার্টি, তারপরে ইসের ছিল আপনার এই যে বিএনপির ছিল, খালেদা জিয়া বাইর করে দিয়েছে, পরে একটা টার্ম মাঝখানে সে স্বতন্ত্র হয়ে আবার বিএনপিতে পরে জয়েন করছিল, এরকম অনেক স্টোরি। তো গাজী গোলাম মোস্তফার এরিয়া ছিল এটা, পল্টন, বুঝছেন না? তো তিন চারটে পোলাপান এসে ঢুকতে চাইছে, বাধা দিছে দিবে না টিকিট, মানে টিকিট কোথায়, টিকিট লাগবে না আমাদের, মানে লাগবে, যে ছেলেটা বাধা দিয়েছে স্বপন নাম ঢাকা কলেজের, আর লাগবে না, দুই তিনটা কথা হয়েছে, বাস বাইর করে জাস্ট এইভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক মেরে দিয়েছে, দুই হাত দূরের থেকে মারছে, শেষ, ওই জায়গাতেই শেষ ছেলেটা। তারপরে আওরঙ্গরে হাত তুলা পিছনে রিভলভার ধরে হাঁটায় হাঁটায় নিয়ে গেছে তাদের আস্তানে, কেন ওই জোনের মস্তাংশ, ওই জায়গার মস্তাংশ। এখনো শয়তান আপনাকে এই বুদ্ধি দেয় যে এরে মেরে ফেললি তো তুমি এমপি, এরে মেরে ফেললি তো তুমি আছে না, কিন্তু যখন সে ট্র্যাপে পড়ে, যখন দেখা যায় যে সে এই জিনিসটা কাজ করলো না, অথবা সে এটার জন্য একটা ট্র্যাপে পড়ছে, তখন শয়তান তাদের নিয়ে হাসে এবং বলে যে আমি তো তোমাদের মিথ্যা প্রমিস করেই থাকি সবসময়, মানে এটা আখেরাতে বলবে, এখানেও বলে, এখানেও সে হাসে। আল্লাহ রাসূল হাদিস আছে না যে মানুষ যখন দিক বিদিক শূন্য হয়ে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করে এবং নাফরমানি করে বা আল্লাহর ইবাদত ছাড়ে বা একটা ই ছাড়ে, শয়তান তখন তাদেরকে নিয়ে হাসে আর বলে যে এই লোকটা যদি জানতো যে তার রিজিকটা ফিক্সড, আল্লাহ ফিক্স করে দিছেন, তাহলে সে এরকম দৌড়াদৌড়ি করতো না, দিক বিদিক শূন্য হয়ে দৌড়াদৌড়ি করতো না। তো যাই হোক, এখানে হ্যাঁ 5 মিনিট, ঠিক আছে, শেষ করে দেব। হি ডিড দ্যাট টু আনবিলিভার্স এট দ্য ব্যাটল অফ বদর, বদরের যুদ্ধে আমরা জানি সুরাকা বিন মালিক বলে একজন সাহাবীর রূপে সে তাদের কাছে আসছিল, কাফেরদের কাছে, আয়েশা বলছে আরে তোমরাই জিতবা, নিশ্চিত থাকো যে তোমরা জিতবা, কিন্তু যখন সে ফেরেশতাদের দেখছে ওইখানে বদরের যুদ্ধের মাঠে, আস্তে করে সে পালা গেছে, তাকে আর কেউ খুঁজেই পায়নি, এইটাই করে সে, এটা মানে একটা সিম্বলিক কথা আর কি, এইটাই কিন্তু আপনার আমার লাইফে সে করে। আপনার যেন ডিসগ্রেস, একটা ডিসগ্রেস কিন্তু একটা কথা আমি জুড়ে দিলাম সাথে, ডিসগ্রেস হয় যে এরশাদ ডিসগ্রেস ছিল, এরশাদ অ্যাকচুয়ালি কি হয়েছে, ডিসগ্রেস হয়েছে। আমি একটা ওয়েবে একটা ছবি দেখছি, তার ছবি ফেলা রেখা পোলাপানদের পেশাব করাইতেছে ওটার উপরে, যদি এটা ম্যাটার করে না, এটাও খুব একটা ভালো জিনিস না, মানে এইটা হ্যাঁ পত্রিকায় দিছে, পত্রিকা দেন, এটা ওয়েব পেজে দিছে, যে ইন্টারনেটে পত্রিকা দিছে, আচ্ছা ঠিক আছে, আমি তো পত্রিকা রাখি না, এখন পত্রিকা রাখা বাদ দিয়ে দিছে, আমার বাসায় দুইটা পোলাপান আছে, বড় হইতেছে এখন, একেবারে মিনিমাম ছবি যেটা, ওটা তো জাম্বুরামার্কা ছবিগুলো থাকে, মানে নাই এরকম কিছু পাই নাই আমি, তা আমি হলিডে রাখি সপ্তাহে, সপ্তাহ ধরে পড়ি সারা সপ্তাহ ধরে, আর বাকিটা ওই দরকার হলে FM রেডিও গাড়িতে যেতে যেতে একটা খবর শুনলাম, আর নাইলে খবর এত ইম্পর্টেন্ট কিছু না, চল মানে ওই পথে কোন পথ বন্ধ হয়ে গেছে, কোথায় গেলে মাইর খাবো, এটা না এটা জানলে হলো, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট খবর, যে কোন পথটা বন্ধ হয়ে গেছে আর কোথায় গেলে আপনার গাড়িটা ভেঙে দিবে, আপনার মারবে, এটাই হলো প্রধান খবর আর কি। তো সে প্রমিস করছে, কিন্তু যখন দেখছে যে অসুবিধা, তখন সে কেটে পড়ছে, এইটির কথা আসছে সুরা আনফালে, নো ওয়ান অফ দ্য ম্যানকাইন্ড ক্যান কনকার ইউ টুডে ফর আই এম ইয়োর প্রোটেক্টর, এই প্রমিসটা করছিল সে, এই প্রমিসটা করছিল শয়তান, তাহলে শয়তানের প্রমিস মিথ্যা, আল্লাহর প্রমিস সত্যি, এই কথাটা আমরা মনে রাখবো, বারবার চিন্তা করবো এই কথাটা মিনিং কি, আল্লাহর প্রমিস সত্যি কথাটা অনেক বড় একটা মিনিং। আল্লাহ কোরআনে যত প্রমিস করছেন, জাহান্নাম, জান্নাত, শেষ বিচার করছেন না, আগুন, যেগুলো সম্পর্কে ধমকি দিয়েছেন আপনাকে, আর যেগুলো সম্বন্ধে রিওয়ার্ডের কথা বলছেন, সকল প্রমিস সত্যি আল্লাহ, এটা আমরা মনে রাখবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটার উপর আমল করার। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আপনারা যদি সত্যিকার ভালো কিছু শুনে থাকেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি খারাপ কিছু শুনে থাকেন বা কোনো ক্ষতি হয়ে থাকে আপনাদের, সমস্ত দায় দায়িত্ব আমার এবং শয়তানের। আল্লাহ আমাদেরকে আমল করার